নমস্কার প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাইছো। মই পার্থ বৰা, মোৰ সৈতে আছে মোৰ জ্যেষ্ঠ সতীর্থ নীলয় ভট্টাচার্য। প্রিয় দর্শক, উৎকণ্ঠাৰ অৱসান ইতিমধ্যে ঘটিছে। 8 বাজিল আৰু 8 বজা মাত্রকে গণনা কাউন্টিং আৰম্ভ হল। প্রথমতে যিসমূহ পোষ্টেল বেলট, সেই পোষ্টেল বেলট সমূহৰ গণনা আৰম্ভ হব আৰু পোষ্টেল বেলটৰ গণনা আৰম্ভ হোৱাৰ আধা ঘণ্টাৰ পিছৰ পৰা ইভিএম সমূহ মুকলি কৰা হব। ইভিএম সমূহৰ গণনা আৰম্ভ হব। পোষ্টেল বেলটৰ গণনা সমাপ্ত হোৱাৰ পিছত কিন্তু ইভিএম মুকলি নহয়, আধা ঘণ্টাৰ পিছতে ইভিএম মুকলি হব। অৰ্থাৎ আধা ঘণ্টাৰ পিছত পোষ্টেল বেলট আৰু ইভিএমৰ গণনা সমান্তৰালে চলি থাকিব। নীলয়, আমাৰ সন্মুখত আছে মেজিকুৱাল। মেজিকুৱালত 2019ৰ তথ্য, 2014, 2009ৰ তথ্য আছে। সমান্তৰালকে 2024ৰ যিসমূহ তথ্য আমাৰ হাতত আহি থাকিব, সেই তথ্যসমূহো ৰিয়েল টাইম ইয়াত আপলোড হ'ব। আৰু আমাৰ টিভি স্ক্ৰীণত আমি দেখা পাইছোঁ এই মুহূৰ্তত গণনা আৰম্ভ হোৱা মাত্ৰকে বিজেপিয়ে 5খন আসনত দিল লৈ আছে। আপোনাৰ পৰা প্ৰাৰম্ভিক প্ৰতিক্ৰিয়া। হয় চাওক, এইবাৰ আপোনাৰ যদি এইখনৰ আগত যদি আমি সেই পোষ্টেল বেলটৰ কথা লৈ আহোঁ, তেতিয়াহ'লে পোষ্টেল বেলটৰ এইবাৰ কিন্তু পোষ্টেল বেলটৰ ভোটিং বহু পৰিমাণে হৈছে। যোৰহাটৰ যদি কথা কওঁ, যদি অসমৰ যোৰহাট সমষ্টি, যোৰহাট সমষ্টিত প্ৰায় 16,000 পোষ্টেল ভোট, চ' ভালেমান ভালে সংখ্যক পোষ্টেল ভোট, 16,000। তাৰপিছত যদি আপুনি অৰুণাচললৈ যায়, অৰুণাচলত পোষ্টেল বেলট গণনা কৰিবলৈ 4টাকৈ বেলেগ কাউণ্টাৰ বনাই দিছে, যে পোষ্টেল বেলট তাত পৃথককৈ হ'ব কাউণ্টিং আৰু বাকী ইভিএমৰ কাউণ্টিং পৃথককৈ হ'ব এটা কাউণ্টিং চেণ্টাৰতে। অৰুণাচলত দুটা সমষ্টি আছে, মই অৰুণাচল ৱেষ্টৰ কথা কৈছোঁ, য'ত ইটানগৰ আছে। ইটানগৰ ৰাজধানীতে আপোনাৰ পাপুমপাৰে জিলাত প্ৰায় 2টাকৈ মানে য'ত ইভিএম কাউণ্টিং হৈছে, তাত ইভিএম কাউণ্টিঙৰ কাষতে পোষ্টেল বেলটৰ কাউণ্টিঙৰ কাৰণে বেলেগকৈ কক্ষ বনাই দিয়া হৈছে। চ' পোষ্টেল বেলটৰ তাৎপৰ্য বাঢ়িছে আৰু পোষ্টেল বেলটৰ যি গণনা, সেই গণনা এটা আভাস দিব দিনটোলৈ বুলি, কি কোন দিশে মানে দলসমূহৰ অগ্ৰগতি হ'ব, সেইটো এটা বৰ উল্লেখনীয় বস্তু আৰু চাবলগীয়া বস্তু। দ্বিতীয় কথাটো হ'ল যে আপুনি এইবাৰ যদি চাই তেতিয়াহ'লে চাওক, এয়া হ'ল ভোট শ্বেয়াৰ 2019ৰ ভোট শ্বেয়াৰ। এন ডি এ প্ৰায় 46.86, ইণ্ডিয়াৰ প্ৰায় 34.47% আৰু অন্যান্য 18.67%। এইবাৰৰ কিন্তু এই মাৰ্জিনটো কম, এই এই যে ভোট শ্বেয়াৰৰ যি পাৰ্চেণ্টেজ, সেই পাৰ্চেণ্টেজৰ মাৰ্জিন কম। এক্সিট পলে কৈছে সঠিককৈ আমি এতিয়া একদম, যদি এক্সিট পললৈ যায় এই এই পাৰ্থক্যটো কমি আহিছে। আৰু সেই গতিকে আপুনি যদি চাই 2019ৰ যদি আপুনি বাকী যদি তথ্যখিনি আমি ৰাইজক দেখুৱাব পাৰোঁ, জিলা জিলা মানে ৰাজ্য 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 হিচাপে আহিছে, অসমলৈ যাওঁ, অসমৰ পৰা আৰম্ভ কৰোঁ, অসমৰ পৰা 2019 আৰম্ভ কৰোঁ। এইখন উকা হৈ আছে, কিন্তু বৰ বেছি সময় নহ'ব, গোটেইখন একেবাৰে প্ৰায় যদি আপুনি যদি হেৰিলৈ যায়, এক্সিট পলৰ মতে যায়, তেতিয়া গেৰুৱা হ'বলৈ বৰ বেছি সময় নালাগিব। হয়, এয়া হৈছে 2019ৰ তথ্য, এয়া হৈছে আমাৰ হাতত এইখন অসম, এয়া হৈছে 2019ৰ তথ্য। এন ডি এ প্ৰায় 46.29% ভোট পাইছিলে, ইণ্ডিয়াই 35.66% আৰু অন্যান্যই 20.5%। এতিয়া কথাটো হ'ল, ইয়াত চাওক পাৰ্থক্যটো প্ৰায় 10% পাৰ্থক্য এটা আছে, 10% পাৰ্থক্য আছে। এইবাৰৰ ভোটাৰৰ ভোটদানৰ হাৰ বেছি আৰু কিছুমান জিলাততো অতিপাত বেছি, যেনেকৈ ধুবুৰী যদি কয়, বৰাক ভেলীৰ কথা কওঁ যদি, তেতিয়া খুব বেছিকৈ ভোটদান হৈছে। এতিয়া ইয়াত যদি চাই চাওক আপুনি, ইয়াত প্ৰায় এই গেৰুৱা হ'ব, ইয়াতে গুচি আহিব নেকি, মই সৰু কৰি দিওঁ মেপ, হয় বেছি অসমৰ অসমৰ পৰিসংখ্যা আমি দেখিলোঁ। হয়, এইখন অসম, এইখন মই 2000 মই বছৰটো উলিয়াই লওঁ, 2019ৰ। হয় হয় হয়। চ' এই মেপখনত এইবাৰ কোনসমূহ ঠাই সলনি হৈ যাব পাৰে, সেইটোৱে কথা। এতিয়া কথাটো হ'ল, এই যে সেউজীয়াখন দেখিছে, এই সেউজীয়াখন সলনি হৈ নীলা হৈ যাব পাৰে, ধুবুৰীত সম্ভাৱনা আছে আছে। আৰু ইয়াত আটাইতকৈ বেছি ভোটাৰৰ সংখ্যা প্ৰায় 26.5 লাখ, প্লাছ 27 লাখৰ যদি আপুনি তাত যি খিলঞ্জীয়া মুছলমানৰ কথা পাতোঁ বা দেশী মুছলমান প্ৰায় 7 লাখ ভোট, তাত যদি হিন্দু ভোটাৰৰ কথা পাতোঁ প্ৰায় 5.5 লাখ ভোট, আৰু বাকী যিসমূহ আছে সেইসমূহ ভোট আপোনাৰ চব পূৰ্ববংগীয় মুছলমানৰ। এতিয়া পূৰ্ববংগীয় মুছলমানে কাৰ হকে ভোট দিছে? এতিয়া পূৰ্ববংগীয় মুছলমানৰ ভোট বদৰুদ্দিন আজমলে কৈছে যে নহয়, এই 3টা টাৰ্ম আমাৰ লগত আছে, এইবাৰো আমাৰ সৈতেই আছে। প্ৰথম ফালে গণনা কৰিবলৈ বা এই এটা বিশ্লেষণ কৰিবলৈ সমৰ্থন হোৱা নাছিল, কিন্তু শেষৰ ভাগে মানে ভোট আজি ফাইনেল ডে প্ৰায় এসপ্তাহ আগত যদি চাওঁ, তেতিয়াহ'লে কিন্তু বদৰুদ্দিন আজমল কোৱাইট কনফিডেণ্ট, একেবাৰে আত্মবিশ্বাসী হৈ আছিলে যে এইবাৰ ভোট তেখেতৰ পক্ষত হৈছে।
রকিবুল হুসেনের কথা কোথাও কিয় নীলা হব পারে, কিয় নীলা হব পারে, নীলা হওয়ার কারণ দুটা। প্রথম কথা হল রকিবুল হুসেনে তাত ছমাহ বা এবছর আগরপ্রাই কাম করে আছে, মানে ভোটদানের প্রায় ছমাহ আগতে তাত গরিপুর চারিতলা বিল্ডিং এটা লই গোটেই নগাঁওর টিম লই তাত বহি আছে আর প্রত্যেক গাঁয়ে গাঁয়ে গৈ ভিতরে ভিতরে বহু কাম করেছে। লগতে কোৱা হৈছে যে ধুবুরীলে এইবার 60,000 ধুবুরীর বাহিরত যখন ভোটার আছে, ধুবুরী ভাগ বাহিরের ভোটার যে বম্বে দিল্লি বিহার যত যি আছে বা সাউদিতে যদি কোনোবা আছে সেই সকল সকলে উভতি আহিছে। উভতি আহিছে দুটা কাম হয়েছে, প্রথম কাম হল উভতি আহি ভোটদান করেছে যার পক্ষে হোক, দ্বিতীয় কথা হল বাহিরত যে একটা প্রতিছবি, সেই প্রতিছবিটো ইয়ার যুর স্থানীয় রাইজ আছে বা ভোটার আছে তেখেতসকলক কৈছে যে বাহিরত এনেকুৱা একটা প্রতিছবি, বদরুদ্দিন আজমলের এনেকুৱা একটা প্রতিছবি, বেয়া ভাল যি হোক, সো সেইটো একটা ইনফ্লুয়েন্স করেছে। সো এইটো নীলা হব, নীলা হব। আমি আমি ধুবুরী প্রসঙ্গটো আপনি ধুবুরী পোষ্টেল বেলটৰ পৰিসংখ্যা কিমান অৰুণাচলত আপুনি কলে 14,000 পোষ্টেল বেলট পৰিছে, পোষ্টেল বেলটৰ এটা পৰিসংখ্যা মই দিব বিচাৰিছো। পোষ্টেল বেলটৰ বিলিকা পোষ্টেল বেলটৰ যোগেদি বিশেষকৈ সেনা বাহিনীত নিয়োজিত হৈ থকা লোকসকলে পোষ্টেল বেলট ব্যৱহাৰ কৰি ভোট প্ৰদান কৰে আৰু ট্ৰেডিচনেলি সমগ্র বিশ্বতে দেখা পোৱা যায় সেনা বাহিনীত নিয়োজিত লোকসকলে ৰাইট উইং পাৰ্টিটোক সমৰ্থন কৰে। গতিকে পোষ্টেল বেলটৰ সংখ্যা বঢ়া মানে বিজেপি এক পোষ্টেল বেলটৰ দিশৰ পৰা বিজেপি এক অৱস্থিতিত থাকিব বুলি ৰাজনৈতিক বিশ্লেষকে ক'ব খোজে। এই মুহূৰ্তত মই পৰিসংখ্যা দিব বিচাৰিম, এই মুহূৰ্তত পোষ্টেল বেলট মুকলি কৰা মাত্ৰকে লিডত আছে এন ডি এ বা বিজেপি নেতৃত্বাধীন লিডত, বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ লিডত আছে 44খন আসনত, ইয়াৰ বিপৰীতে কংগ্ৰেছ নেতৃত্বাধীন ইন্ডিয়া লিডত আছে 20খন আসনত। গতিকে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, আকর্ষণীয় হয়ে পড়েছে যুঁজখন। কিন্তু মন করব সময় হয়েছে এতিয়া 8:07, 7 মিনিটত পোষ্টেল বেলট মুকলি করা হয়েছে, কিছু মুহূর্তের পিছতে ইভিএম সমূহ মুকলি করা হব। ইভিএম মুকলি করার বহু প্রটোকল আছে, ইভিএম মুকলি করার সময়, ইভিএম খোলার সময় সেই মুহূর্তের সেই স্থানত প্রার্থী সকলের এজেন্ট উপস্থিত থাকিব, তেওঁলোকে টেলি করে চাব, কন্ট্রোল ইউনিটের যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার, যে সিরিয়াল নাম্বার তেওঁলোকে আগতে প্রভাইড করা হয়েছিল যেটা সেই মেশিনটোত ভোট গণনা আরম্ভ হয়েছিল সেয়া টেলি করে চাব, রিজাল্ট বটন দবা মাত্রকে দবোৱা মাত্রকে টিপার মাত্রকে যে সেই ইভিএমটোত কিমানে ভোট সাব্যস্ত করলে সেই পরিসংখ্যা আহিব, সেই পরিসংখ্যা 17C ফর্মর যোগেদি প্রার্থী সকলের এজেন্ট সকলক প্রদান করা হয়েছে, সেই পরিসংখ্যা তেওঁলোকে টেলি করে চাব। গতিকে এটা ফুল প্রুফ ব্যবস্থা নির্বাচন আয়োগে কৈছে, ইয়াত বিসঙ্গতির কোনো অবকাশ নাই, বিসঙ্গতি মুক্ত ব্যবস্থা। নিলয় পুনৰ মই আপোনাৰ ওচৰলৈ আহিম, আপুনি ধুবুরীর কথা কৈ আছে, ধুবুরীত 60,000 মান বাহিৰৰ লোকে আহি পেলাই ইয়াত মতদান সাব্যস্ত কৰিছে, ধুবুরীত মানে সকলে সেই সকলে বাহিৰত যেহেতু থাকে বাহিৰত আজমলৰ প্ৰতিশ্ৰুতি আছে, গতিকে তেওঁলোকে স্বাভাৱিকতে আজমলক সমৰ্থন কৰিব। যদি প্ৰতিশ্ৰুতি বেয়া বাহিৰৰ প্ৰতিশ্ৰুতি যদি কংগ্ৰেছৰ হৈ পেলাই আহিছে সেই ধরনের একটা সমীক্ষা আছে তাত, আর সেই ধরনের ইনফ্লুয়েন্স করা হয়েছে বা প্রভাবিত করা হওয়া বলে কোয়া হয়েছে। সো সেই গতিকে এই যুঁজখন, এই যুঁজখন কিন্তু কোয়া হয়েছে যে আজমল বনাম রকিবুল হুসেন বা AIUDF বনাম কংগ্রেস, আর যে এক্সিট পোলর যে গোটেকিটা এক্সিট পোলরে একটা হেৰি হয়েছে যে একটা যেটো পূর্বাভাস দিছে সেই পূর্বাভাস মতে এই ধুবুরীর এইবার সমষ্টিটো কিন্তু চাবলগীয়া সমষ্টি, হয়তো প্রথমবারের বাবে বদরুদ্দিন আজমল, অসম যদি মাইনাস করে দিয়ে বদরুদ্দিন আজমল এইবার বা AIUDF তাত পরাভূত হব পারে, আর সেয়াই কিন্তু এক বড় ডাঙর একটা একটা মেজর ডিফিট হব অসমত, ডাঙর অঘটন হব। ধুবুরী সমষ্টিটো ইতিমধ্যে নিলয়ে কলে ভারতবর্ষর জনসংখ্যার দিকের পৰা দ্বিতীয় সর্ববৃহৎ সমষ্টি, 27 লাখ ধুবুরীত ভোটার। মন করব অরুণাচলের জনসংখ্যা হয়েছে 14 লাখ, দুখন অরুণাচল ধুবুরী সমষ্টিটো সোমাই আছে, দুখন সভাতে। আর যদি আপনি যদি ভোটার চাই তাহলে ভোটার হিসাব 4 গুণ 6 লাখ, 6.5 লাখ ভোটার, 6.5 লাখ, 6.5 লাখ, 7 লাখ ভোটার অরুণাচল, আর ইয়াত 27 লাখ, 27 লাখ, 4খন সোমাই আছে ভোটার দিকের পৰা। ডিফু সমষ্টিত 8 লাখ ভোটার, ডিফু সমষ্টির 3খন ডিফু সমষ্টিত ধুবুরীত সোমাই আছে, আর ভারতবর্ষর জনসংখ্যার দিকের পৰা সর্ববৃহৎ সমষ্টিটো হৈছে মালকাগিরি অন্ধ্রপ্রদেশ, 31 লাখ ভোটার তাত সোমাই আছে, আর মাটিকালের দিকের পৰা সর্ববৃহৎ বারমের রাজস্থান, 71,000 বর্গ কিলোমিটার, অসমের মাটিকালি হয়েছে 78,000 বর্গ কিলোমিটার, গোটে অসমখনের সমানেই বারমের সমষ্টি। আপনি যেটা ট্রিভিয়া দিছে, ট্রিভিয়া দিতে আরো একটা সমষ্টিলে যাব লাগিব, সেয়া হয়ে গেল আপনি করিমগঞ্জলে। যদি করিমগঞ্জলে আমি যাও তেতিয়াহলে চাব করিমগঞ্জত এইবার একটাকে ইভিএম নহয়, সমষ্টিটোত দুটাকে ইভিএমৰ গণনা করবলগা হব,
সেটো এটা বড় উল্লেখনীয় দিক, যেহেতু তাত প্রার্থীর সংখ্যা বেশি আর এটা ইভিএম এটা নির্দিষ্ট প্রার্থীর তালিকা থাকিব পারে, লিমিটেড নাম্বারস অফ প্রার্থী থাকিব পারে, সেই গতিকে তাত দুটাক ইভিএম ব্যবহার করবলিয়া হয়েছে। সো ভোটার রাইজর সম্মুখত দুটাক ইভিএম আসে যত প্রার্থী চুজ করবে তেখেতকলে বুটাম টিপিছে। সো এইবার তাত ইভিএম দুটা হয়েছে কথা কলে করিমগঞ্জ করিমগঞ্জ সমষ্টিত প্রার্থীর সমস্যা ইমানে বেশি যে দুটা ইভিএম ব্যবহার, 19 জন প্রার্থী, সেই গতিকে দুটাক ইভিএম ব্যবহার করবলিয়া হয়েছে। আর এই আজি যেটা মতগণনা হব, সেই মতগণনাত করিমগঞ্জের বাবে দুটাক ইভিএম একেলগে মুকলি করা হব, আর সেই দুটাক ইভিএমর যে ভোট, সেই ভোট গণনা করা হব। বহু লোক আমার সঙ্গে সংযুক্ত হয়ে আছে ফেসবুক আর ইউটিউবর, সেই সকল লোকক আমি অনুরোধ জানাম মন্তব্য আগবাবলে, প্রতিক্রিয়া প্রকাশ করবলে। আপনাদের প্রতিক্রিয়া সমূহ আমি এই যে লাইভ সম্প্রচার পোনপটীয়া সম্প্রচার সম্প্রচারতে পড়বলে চেষ্টা করি। নিলয়, আমি ধুবুরীর কথা পাতিলো, ধুবুরীত আমি আপনি কৈছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা, বিভিন্ন জনে কব খুঁজে রকিবুল হুসেনের জয়ের সম্ভাবনা আছে, কিন্তু এই ধুবুরী সমষ্টিটি ইয়াত মই ক্লিয়ার করে দিব বিচাৰিছো। ধুবুরী সমষ্টিটো কিন্তু এইটো সমষ্টি পুনর্নির্ধারণের পূর্ব সমষ্টি, হয় এই সমষ্টিটো, এই সমষ্টিটোত বরপেটা সমষ্টির পৰা 8,84,000 ভোটার সংলগ্ন হল, 82% মুসলমান। বরপেটালে আহিম, কিন্তু এটা অতি গুরুত্বপূর্ণ সমষ্টি, যেটো সমষ্টি শিরোনাম দখল করলে, আপনিও গৈছিলে যোরহাট সমষ্টিটো, এতিয়া যোরহাট সমষ্টিলে আহিম। কিন্তু যদিহে কিছু পরিসংখ্যা 2024 আহিছে, কিছু পরিসংখ্যা যদি 2024 আহিছে আমার মেজিক ওয়ালত, সেই পরিসংখ্যা সমূহ সর্বভারতীয় স্তরত অসমৰ পরিসংখ্যা আহিছে, 2024 অসমৰ পরিসংখ্যা আহিছে যে এনডিএ মানে বিজেপি, বিজেপি এজিপি মিত্রজোঁটৰ দুটাকৈ আসনত অগ্রগতি লাভ কৰি আছে পোষ্টেল বেলটত। পোষ্টেল বেলটত এই গণনাত এতিয়ালৈকে বিজেপি আর এজিপি মিত্রজোঁট, লগতে ইপিপিএল আছে, এই মিত্রজোঁটৰ দুটা আসনত আগবাহি আছে। জি ইভিএম মানে জি জি এক্সিট পোলৰ যি এটা আভাস আছিলে প্রায় তেনেকুৱা ধৰণে আগবাহি গৈছে। কেৱল মাত্ৰ চাবলগীয়া হৈছে যে তাত কংগ্রেসক আমি কথা পাতি আছিলো, ডিব্রুগড় নয় আমি কথা পাতি আছিলো, শিবসাগর সমষ্টি, শিবসাগর সমষ্টিত সমষ্টি আপোনাৰ হেৰি যোৰহাট, ক্ষমা কৰিব যোৰহাট সমষ্টি, এইটো হৈছে যোৰহাট সমষ্টি, এইটো হৈছে কাজিৰঙা সমষ্টি, ডিফু সমষ্টি, নগাঁও সমষ্টি, গুৱাহাটী সমষ্টি, সেই প্ৰসংগলৈ আহিম। যি দুটা সমষ্টিত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ লীড লৈ আছে, তাৰে এটা অন্যতম সমষ্টি হৈছে যোৰহাট সমষ্টি, অৰ্থাৎ যি সমষ্টির কথা আমি পাতিবলৈ গৈ আছো, গৌরব গগৈ বনাম তপন গগৈ, গৌরব গগৈ বনাম তপন গগৈ, এই মুহূর্তত পোস্টেল বেলট খোলার পিছত তপন গগৈ বিজেপির প্রার্থীজনে লীড লৈ আছে, আর সর্বভারতীয় পর্যায়ত বিজেপি 107টা সমষ্টিত 117টা সমষ্টিত লীড লৈ থাকা পরিলক্ষিত হয়েছে, তার বিপরীতে এনডিএ 40টা সমষ্টিত, সর্বভারতীয় পর্যায়ত কংগ্রেস কংগ্রেস লীডত আছে যোরহাটত, আমি হয়তো দুপুরে 11টা সাড়ে 11টালৈকে রব নালাগিবও পারে, কারণ এতিয়া পোস্টেল বেলট যদি আপনি পার্থক্যটো চাই, তেতিয়ালে এনডিএ 130খন আসনত আগবাহি আছে, ইন্ডিয়া এলায়েন্স বা ইন্ডিয়া এলায়েন্সে 46খন আসনত আগবাহি আছে, আর অন্যান্য 5খন আসনত আগবাহি আহিছে। আপনি যত যত এই গেরুয়া চিনবোৰ দেখিছে, এই গেরুয়া চিন সমূহত আপনার পশ্চিমবঙ্গত পূর্ব পশ্চিমবঙ্গ মানে জলপাইগুড়ি সমষ্টিটো কি সমষ্টি আমি চাই, এইটো অসমৰ লগত একেবাৰে লাগি আছে, তেতিয়া আলিপুরদুয়ার নিশীত প্রামাণিক, নিশীত প্রামাণিকৰ এই সমষ্টি ইয়াত আগবাহি আছে। ইয়াত নীলা দেখিছে, নীলাটো হৈ গল যোৰহাট, আৰু ইয়াত প্ৰথম আমি দেখুৱাইছোঁ উত্তৰ পূৰ্ব প্ৰথমটো লিড, উত্তৰ পূৰ্ব প্ৰথমটো লিড দেখুৱাইছোঁ, এই লিড হৈ গল যোৰহাট। মানুহে যোৰহাট লৈ কৌতূহল হৈ আছিলে, যোৰহাট লৈ গৌৰৱ গগৈ আগবাঢ়িব নে তপন গগৈ আগবাঢ়িব, গগৈ বনাম গগৈ যুঁজখনত যোৰহাটবাসী কাৰ কাষত থাকিল, মাজুলীবাসী কাৰ কাষত থাকিল, শিৱসাগৰবাসী কাৰ কাষত থাকিল, তিতাবৰ কাৰ লগত থাকিল, যি আভিজাত্য যোৰহাটৰ যি ভোটাৰসকল তেখেতসকল কাৰ সৈতে থাকিল, বা অসমৰ অন্যান্য প্ৰদেশৰ ঠাইৰ পৰা যিসকল ভোটাৰ যোৰহাটৰ ভোটাৰ যোৰহাটলৈ এইবাৰ কোৱা হৈছিলে যে উভতি গৈছে, সেইসকল কাৰ পক্ষত থাকিল, সেয়াৰ কিন্তু এই পূৰ্ণ এটা জাষ্ট এটা ইংক্লিং যে যোৰহাট এই নীলা দেখিছে যোৰহাটত আপোনাৰ, আপুনি অকণমান মাইনাছ কৰি দিব লাগিব। হয়, আমি এই পরিসংখ্যা এই মুহূর্তে ব্রেকিং নিউজ প্রিয় দর্শক, নিলয়া জানাই আছে যোরহাট সমষ্টি আমি সবিস্তার বিশ্লেষণ আগবাম, পোস্টেল বেলট মুকলি হল, 15 মিনিট পার হয়ে গেছে পোস্টেল বেলট গণনার, আর যোরহাটের পর খবর পোস্টেল বেলটের গণনাত গৌরব গগৈ আগবাহি আছে, তপন গগৈ গৌরব গগৈ আগবাহি আছে, কিন্তু লক্ষণীয় হব ইভিএম খোলার পিছত কি পরিসংখ্যা আমার হাতলে আহি পড়ে, কিন্তু এই মুহূর্তে ডাঙর খবর গৌরব গগৈ আগবাহি আছে, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন স্থানত যিসকল লোক যোৰহাটৰ নিবাসী, যোৰহাটৰ ভোটাৰ আছে, আৰু যিসকলে পোষ্টেল বেলট এক্সাৰচাইজ কৰিছে,
তেওঁলোকৰ প্ৰথম পছন্দ গৌৰৱ গগৈ নিলে এতিয়া আমি আপোনাক কৈছোঁ যে 15,000 ভোটাৰ পলিং মানে পোষ্টেল বেলটত আহিছে আৰু সেয়াই তাৰ প্ৰথম পোনে পোনে আমি যাওঁ যোৰহাট সমষ্টিলৈ যোৰহাট সমষ্টিলৈ 2024ৰ পৰিসংখ্যা উলিয়াই থওঁ, পিছত 2019ৰ আমি বিশ্লেষণ আগবঢ়াম। 2024 দুটা সমষ্টিত আগবাঢ়ি আছে এন ডি এ, ক্ষমা কৰিব ইয়াত পৰিসংখ্যা চাগে ভুল হৈছে, অকণমান ভুল হৈছে, যোৰহাট সমষ্টিত গৌৰৱ গগৈ আগবাঢ়ি আছে কেনেকৈ? চ' পোষ্টেল বেলট মই কৈছিলোঁ, পোষ্টেল বেলটৰ সংখ্যা এবাৰ যোৰহাটত অতিমাত্ৰে বাঢ়িছে আৰু সকলোৱে পোষ্টেল বেলটৰেদি নিজৰ ভোট সাব্যস্ত কৰিছে আৰু পোষ্টেল বেলটৰ বাকচ মুকলি হৈছে। বাকচ মুকলি হওঁতে প্ৰথমতে যোৰহাটৰ লিড বুলি কোৱা হৈছে গৌৰৱ গগৈ, কিন্তু কথাটো হৈছে যে বিজেপি একেবাৰে সম্পূৰ্ণভাৱে কনফিডেণ্ট যে এইবাৰ বিজেপিয়ে শেষ আহি যোৰহাটত মাৰিব। কথাটো হৈ গ'ল যে যোৰহাটত এইবাৰ আপুনি দেখিছে গোটেই যুঁজখন কিন্তু খুব তুমুল যুঁজ হৈছিলে, তাত আপোনাৰ প্ৰিয়ংকা গান্ধীৰ পৰা লৈ পেলাই প্ৰধানমন্ত্ৰীগৰাকী নিজেও গৈছিলে। চ' এই যোৰহাট সমষ্টিত এইবাৰ গোটেই ইলেকশ্যনৰ কিন্তু এটা অভিকেন্দ্ৰ যোৰহাট বুলিয়ে ক'ব পৰা যায়। যোৰহাটত আচলতে যোৰহাটখন অকল ভোটৰ যুঁজেই নহয়, যোৰহাটখন প্ৰেষ্টিজৰ যুঁজো হৈছে, যোৰহাটখন যাৰ দখলত থাকিব। কংগ্ৰেছ গোটেইকেইখন আসন হাৰিও যদি কংগ্ৰেছ গৌৰৱ গগৈ জিকাই আনিব পাৰে, কংগ্ৰেছৰ কাৰণে এক বিপুল জয় আৰু লগত যদি বিপুল জয় হ'ব, কাৰণ এইটো প্ৰেষ্টিজ হ'ব কংগ্ৰেছৰ কাৰণে, ইট ইজ এ প্ৰেষ্টিজিয়াছ উইন, আৰু লগতে কিন্তু বিজেপিৰ বাবেও এটা এটা প্ৰেষ্টিজিয়াছ জয়, বিকজ মুখ্যমন্ত্ৰী নিজে তাত গৈ পেলাই দুখনকৈ চাইকেল ৰেলি, ৰোড শ্ব' আৰু বাকী প্ৰধানমন্ত্ৰীগৰাকী, তাৰপিছত যিমান ডাঙৰ নেতা আছে সকলো যোৰহাটত কনচেনট্ৰেট কৰিছিলে, মাজুলীত কনচেনট্ৰেট কৰিছিলে, নতুনকৈ দুটা নতুনকৈ মাজুলী আহি সংযোজন হৈছে, সি মাজুলীৰ পৰা প্ৰায় 1,30,000-40,000 ভোট, 1,30,000-35,000 ভোট, তাৰে 1,14,000 মতদান সাব্যস্ত সাব্যস্ত কৰিছে গৌৰৱ গগৈয়ে। মাজুলী স্থানীয় লোকে জনোৱা মতে গৌৰৱ গগৈয়ে যোৰহাট মাজুলী সমষ্টিত 45,000 মানৰ লিডত থকাৰ সম্ভাৱনা আছে আৰু মাজুলী সমষ্টিত নিৰ্ণায়ক ভূমিকা পালন কৰিব বুলি ক'ব বিচাৰে। হয়, মাজুলী কাৰণ 1,35,000 বা আপুনি যদি ভোটদান হৈছে 1,14,000 ভোটদান হৈছে আৰু 1,14,000 ভোট যদি ইনটেক্ট যদি বিজেপিয়ে পায় তেতিয়াহ'লে নিৰ্ণায়ক ভোট, আৰু যদি যদি লিড ল'ব পাৰে 14,000 বিজেপিৰ পৰা সম্ভৱেই নহয় নহয় তেতিয়া কথাটো হ'ল যদি কংগ্ৰেছে যদি যোৰহাটত লিড পায়, কংগ্ৰেছে যদি শিৱসাগৰত লিড পায়, কংগ্ৰেছে যদি তিয়কত লিড পায়, কংগ্ৰেছে যদি আপোনাৰ তিতাবৰ লিড পায়, এই লিডখিনি যদি কাটিবলগীয়া হয় তেতিয়াহ'লে একমাত্ৰ বিজেপিৰ হাতত আহিলা হৈছে মাজুলী। মাজুলী যদি বিজেপিয়ে বেছিকৈ ভোট পায়, যদি মাজুলীত 25,000-30,000 লিডত থাকিব পাৰে তেতিয়াহ'লে সেই 25,000-30,000 লিডটো নিগেট কৰিব মৰিয়ণি ভোট। চাব এটা কথা মন কৰিব, মৰিয়ণি টাউনৰ যিখিনি ভোট সেই টাউনৰ ভোটখিনি বঙালী ভোট বিজেপিৰ সৈতে ইনটেক্ট। মৰিয়ণিৰ চাৰিওফালে যদি চাই তেতিয়াহ'লে চাহ বাগিচা, কোৱা হৈছে চাহ বাগিচাৰ ভোট এইবাৰ বিজেপিৰ লগত ইনটেক্ট থাকিব, কিন্তু এনেকুৱাও ৰিপৰ্ট আছে যে বিজেপিৰ হয়তো চাহ বাগিচাৰ ভোট প্ৰায় 30% হেৰুৱাইছে। সেয়া এটা প্ৰাৰম্ভিক ইনফৰমেশ্যন, সেয়া সঠিক নহ'বও পাৰে। আমি কথা পাতি আছিলো যোৰহাট সমষ্টিত তপন গগৈ পিছ পৰি আছে, গৌৰৱ গগৈ লিড লৈ আছে। যোৰহাট সমষ্টিৰ যদি ডেমগ্ৰাফিটো বিশ্লেষণ কৰোঁ, যোৰহাট সমষ্টিত প্ৰায় 16-17 লাখ ভোটাৰ, সেই ভোটাৰসকলৰ প্ৰায় 35% আহোম সম্প্ৰদায় আৰু 30% চাহ শ্ৰমিক, 35% মানে প্ৰায় 6-7 লাখ 6.5 লাখ মান আহোম সম্প্ৰদায়ৰ লোক আছে আৰু 5.5 লাখ টি ট্ৰাইব যোৰহাট সমষ্টিটোত আছে। সমান্তৰালকৈ দুজনে আহোম সম্প্ৰদায়ৰ তপন গগৈ আৰু গৌৰৱ গগৈ, প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ পুত্ৰ গৌৰৱ গগৈ। কিন্তু নিলে ইয়াত ডাঙৰ প্ৰশ্নটো আপুনি উল্লেখ কৰিছেই, বিজেপিৰ প্ৰেষ্টিজ ইছ্যু, মুখ্যমন্ত্ৰীয়ে কেইবাবাৰো তাত ৰেলী কৰিলেগৈ, প্ৰধানমন্ত্ৰী পালেগৈ, গতিকে তেওঁলোকে প্ৰেষ্টিজ ইছ্যু হিচাপে লৈছে যোৰহাট সমষ্টিটো। গতিকে যুঁজখন গৌৰৱ গগৈ বনাম বিজেপি হ'ল নেকি, বা গৌৰৱ গগৈ বনাম হিমন্ত বিশ্ব শৰ্মা হ'ল নেকি? ডেফিনেটলি যুঁজখন বিজেপি বনাম গৌৰৱ গগৈ, বিজেপি গৌৰৱ গগৈ বনাম হিমন্ত বিশ্ব শৰ্মা। হিমন্ত বিশ্ব শৰ্মাই তাত নিৰ্বাচন চলোৱা সময়ত এটা নিৰ্বাচনস্থলীত তেখেতে নিজেই কৈছিলে যে মোৰ ইচ্ছা, মোৰ প্ৰবল ইচ্ছা যে মই আগন্তুক বিধানসভাৰ নিৰ্বাচন যোৰহাটৰ পৰাই উপনীত হওঁ। চ' তেখেতে নিজৰ ইচ্ছা সেই প্ৰকাশ কৰিছে, যোৰহাটখন কিমান কাষৰ, বুকুৰ কাষৰ যোৰহাটখনক, য'ত তেখেতে প্ৰাৰম্ভিক শিক্ষা গ্ৰহণ কৰিছিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে, সেই যোৰহাটখন বুকুৰ কিমান কাষৰ, কিমান আপোন, সেয়া তেখেতে কিন্তু স্পষ্টভাৱে বুজাইছিলে। আৰু যোৰহাটখন যে বিজেপিৰ দখলত থাকিব লাগে সেয়া কিন্তু বিজেপিয়ে একেবাৰে মুকলিকৈ স্পষ্ট কৰি দিছিলে। তাৰ বিপৰীতে আছিলে গৌৰৱ গগৈ, গৌৰৱ গগৈ এককভাৱে যুঁজিবলগীয়া হৈছিলে তাত, কাৰণ গৌৰৱ গগৈ কংগ্ৰেছৰ তাত যি ভেটি, সেই ভেটি আকৌ সুদৃঢ় কৰিবলগীয়া হৈছিলে। গৌৰৱ গগৈ কংগ্ৰেছতকৈ বেছি গৌৰৱ গগৈ নিজে প্ৰাৰ্থী হিচাপে তাত যুঁজিবলগীয়া হৈছিলে। প্ৰায় 5,000 লোকে আমাৰ লাইভ টেলিকাষ্ট চাই আছে, বহু আমাৰ সৈতে সংযুক্ত হৈছে। শফিকুল ইছলামে কৈছে মোদী গো বেক, পঞ্চনী অসমে কৈছে যোৰহাটত বিজেপি গো বেক, নকুল বৰুৱাই কৈছে বিজেপি জিন্দাবাদ, এই ধৰণৰ বহু কমেণ্ট আমাৰ সৈতে আহি আছে। ৰুমি হাজৰিকাই কৈছে গৌৰৱ জিন্দাবাদ, বিজিত নামাচুদ্ৰই কৈছে আমাক গুড মৰ্ণিং দিছে, তেওঁকো আমি গুড মৰ্ণিং জনাইছো, সুপ্ৰভাত,
পোস্টেল বেলটর গণনা আরম্ভ হল, অর্থাৎ প্রক্রিয়াটা আরম্ভ হল সাড়ে আট বাজার পর বেলটর গণনা আরম্ভ হয়ে যাব। মুকুট ওয়াই মিকু ওয়াই পিয়ে কেছে জয় অসম, রাতুল হাজরিকায় কেছে বিজেপি জিন্দাবাদ, অভিজিৎ পাত্রে কেছে বিজেপি জিকিব, বিজেপি জিকিব বলে একাংশই কেছে, একাংশই গৌরব গগৈ জিন্দাবাদ বলে কেছে, বিকাশ কোঁয়রে গৌরব গগৈ জয়ী হব বলে কেছে, সেই ধরনের বহু লোক সংযুক্ত হয়েছে। অনুরোধ জানাম আরো বহু লোক আমার যে লাইভ টেলিকাস্ট যখন চাই আছে তেওঁলোককো মন্তব্য করবলে আমি অনুরোধ জানাম। আমি কথা পাতি আসলো যোরহাট সমষ্টির, যোরহাট সমষ্টির দশটা বিধানসভা সমষ্টি আছে, যোরহাট সমষ্টির দশটা বিধানসভা সমষ্টি আছে, যোরহাট সমষ্টির দশটা বিধানসভা সমষ্টি আছে, আর দশটা বিধানসভা সমষ্টির কোনকিটা সমষ্টির তপন গগৈয়ে লিড লই থাকিব বা কোনকিটা সমষ্টির গৌরব গগৈয়ে লিড লই থাকিব তার বিশ্লেষণ আগবহাবলে চেষ্টা করি। আপনি যদি আমি আরম্ভ করো আহিব হলে তাত আছে আপনার সোনারী আছে, তাত মামরা আছে, থাওরা আছে, সেই গোটেইকটা সমষ্টির যেহেতু তপন গগৈ নিজের সমষ্টি সোনারী, সো সেই গতিকে সোনারীর তপন গগৈ লিড থাকা বা তপন গগৈ লিড থাকার একটা সম্ভাবনা বেশি, তো সোনারী তপন গগৈ লিড করব পাৰিব। তারপর আপনার যদি আপনি থাওরালে চায় বা আপনি মামরা চায়, তাত কিন্তু বিজেপিয়ে যদিও লিডত থাকিব কিন্তু ট্রেডিশনাল ভোট হেরুয়াইছে, মানে কোয়া হয়েছে যে ট্রেডিশনাল ভোট থাওরা আর সোনারী মামরা সমষ্টিত হেরুয়াইছে। শিবসাগর অখিল গগৈ ডমিনেশনত আছে রাইজর দল, তো শিব আর তাতে আহোম ভোট ধারণা এই করা হয়েছে যে আহোম ভোট হয়তো এইবার কনসলিডেটেড হব গৌরব গগৈর সঙ্গে, সো সেই কারণে শিবসাগরত এডভান্টেজ গৌরব গগৈ, টিয়ক যদি চায় টিয়কত এডভান্টেজ যদি আছে তাহলে এডভান্টেজ গৌরব গগৈ, আর যদি আপনি মাজুলি চায় মাজুলিত আপনার মিসিং ভোটার যখন আছে বা ট্রাইবেল ভোটার যখন আছে তার মাজত কিন্তু বিজেপি অলেখ কাম করেছে, বাটপথর কাম হয়েছে, নদীর দলংখন নির্মাণ করার কথা কোয়া হয়েছে দুবছর ছাব্বিশের আগে আগে, সেই দলংখন মুক্তি কোয়া সংযোগী যোরহাট মানে নিমাতিঘাট আর অফলাঘাট যে সংযোগী দলং, সেই দলং সম্পূর্ণ হওয়ার কথা কোয়া হয়েছে। আর সেই গতিকে এই ধারণা এই করা হয়েছে যে এইবার নতুনক মাজুলি যাজুলি আগত লক্ষিমপুরের আসে এই মাজুলি এবার যোরহাটের সংযোজন হয়েছে, আর এই মাজুলি আসলে খুব স্ট্র্যাটেজিক্যালি যোরহাটের সংযোজন করা হয়েছে যাতে ভোটার সংখ্যা বাড়ে আর বিজেপির ভোটার সংখ্যা বাড়ে, আর যদি বিজেপিয়ে ভোটার সংখ্যা তাদের বাড়ে ভালকে যদি একটা লিড লোব পারে তাহলে সেই লিড কিন্তু শেষলকে গে তপন গগৈ কামে মন করব। এবার তপন গগৈর কারণে মাজুলির লিড, মাজুলির লিডে তপন গগৈ সহায় করব। যোরহাটের দশটা সমষ্টি প্রিয় দর্শক 17 লাখ ভোটার্স আসে, তার ভিতর 12 লাখে এবার মতদান সাব্যস্ত করেছে। মই কৈছো আহোম ভোটার সংখ্যা 6 লাখ, চাহ শ্রমিকর সংখ্যা 5 লাখ, সমষ্টি ওয়াইজ সোনারীত 1.7 লাখ ভোটার্স, আপনি কৈছে তপন গগৈর জন্মস্থান সোনারীত 1.7 লাখের ভিতর তপন গগৈ বেশি ভোট পাব পাবো। তারপর মাহমরা 1.4 লাখ ভোটার, ইয়াতো তপন গগৈ লিড লওয়ার সম্ভাবনা আছে। হয় হয় শিবসাগর 2 লাখ ভোটার্স, শিবসাগর 2 লাখ ভোটার্স, গৌরব গগৈ আর অখিল গগৈ শিবসাগরের বিধায়ক, শিবসাগর সদরের কথা কই আছো, 2 লাখ ভোটারের ভিতর শিবসাগর যেহেতু অখিল গগৈ বিধায়ক গতি গৌরব গগৈ কিমান ভোট পড়ার সম্ভাবনা আছে 2 লাখের লিড তো কোবা লোক শিবসাগর লিডার ধারণা করা হয়েছে যে 20 বা 15 বা 20 হাজার ভোট লিড লোব গৌরব গগৈ, হ্যাঁ ধারণা করা হয়েছে 15 বা 20 হাজার ভোট যদি হ্যাঁ লোব পারে, কিন্তু নির্ণায়ক ভূমিকা পালন করার সেই 20 হাজার ভোটে নির্ণায়ক ভূমিকা পালন করে। যদি আপনি শিবসাগর চাই আপনি যে কইছিলেন যে সেই 5 লাখ চাহ শ্রমিকর ভোটার, সেই চাহ শ্রমিকর ভোটার কিন্তু অধিকাংশ সেই শিবসাগর সমষ্টিটোত বেশিকে নাই, বাগানের সংখ্যা হয়েছে প্রায় 150খন শিবসাগরত শ্রমিক নাই কম আছে, চাহ শ্রমিক যদি যায় তাহলে চাহ শ্রমিক সিফালে সোনারীত আছে, সিফালে মামরাত আছে, তারপর এইফালে থাওয়া তলব আছে, আর এইফালে আহিব লাগিব আপনি নাজিরা টিয়ক মরিয়ানি, নাজিরালে আহ নাজিরা কথা কইছে, নাজিরা 1.7 লাখ ভোটার্স, নাজিরাত 1.7 লাখ ভোটার্স, নাজিরাত ভোটার সকলে কাক সমর্থন করব বা তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবেন? নাজিরাত প্রতিদ্বন্দ্বিতা হবো, নাজিরাত প্রতিদ্বন্দ্বিতা হবো, আপনি আমগুড়ি যদি চাই আমগুড়িও আছে নাকি, বিলুপ্ত হল শিবসাগর একবারে হয়ে গেল, সো সেই আমগুড়ি ভোটার সব অঙ্কিতা দত্ত কিছু ইলেকশনত আগে আগে অঙ্কিতা দত্ত আহি পেলে বিজেপি জয়েন করলে হয়, তো অঙ্কিতা দত্তর কংগ্রেস সাপোর্টারবোর ধারণা করা হয়েছে যে বিজেপি আহি যোগদান করলেই, কিন্তু নাজিরাত গিয়ে পেলে যদি মানে আপনার লিডার অফ অপোজিশন নাজিরার দেবব্রত শইকীয়া, দেবব্রত শইকীয়ার ভাবমূর্তি যদি আপনি চাই তাহলে ইলেকশনের আগত কোনবাই কইছিলেন বিজেপিলে যাব, তারপর মাকে হাক দিলে নগল, সেই সময় একটা দুদুল মুদুল পরিস্থিতির ইলেকশনের ঠিক 2-3 মাস আগলকে পরিস্থিতি আছে, কিন্তু ইয়ার প্রভাব ধরা হয়েছে যে ইয়ার প্রভাব ইলেকশনত নপরে, দেবব্রত শইকীয়ার সেই দুমুদুলা পরিস্থিতিয়ে ইলেকশনের প্রভাব বিস্তার নকরে, কিন্তু দেবব্রত শইকীয়ায় গৌরব গগৈক যিমান সহায় কৰিব লাগিছিল বা তেওঁৰ সৈতে চাঁটোৰ দৰে যেনে ধৰণে থাকিব লাগিছিল তেনেধৰণে থকা পৰিলক্ষিত, টিয়ক আৰু তিতাবৰ, টিয়কত 1.9 লাখ,
তিতাবৰত 1.9 লাখ, অর্থাৎ তিয়কাও তিতাবৰ মিলাই 2 লাখ ভোটার্স, এটা 4 লাখ ভোটার্স, প্রায় 4 লাখ সাবস্টেন্সিয়াল নাম্বার তিয়কাও তিতাবৰত। বিভিন্ন বিশ্লেষকে কৈছে গৌরব গগৈ আগবাঢ়িব। তিয়কৰ কথা হল তিয়কে যে ট্ৰেডিশনেল ভোটাৰ, তিয়কত যি একেবাৰে ট্ৰেডিশনেল অসমীয়া ভোটাৰ সমূহ আছে, সেইসকলৰ কিন্তু বহৰ সংখ্যক আহোম আছে। আৰু এই যি তিয়কৰ ভোটাৰ্ছ, এইবাৰ ময়ো তিয়কত বহুত ঠাইলৈ গলোঁ, গৈ পেলাই এটা আভাস এনেকুৱা হৈছিলে যে হয়তো তিয়কৰ ৰাইজে গৌরব গগৈক বিচাৰিছে। কাৰণ গৌরব গগৈ যাকে সুধিছোঁ তাকে কৈ তেখেতসকলে কৈছে যে গৌরব গগৈ হলে ভাল হয়, কংগ্রেস হলে ভাল হয় বলে কোয়া নাই, এটা কথা মন করুন, গৌরব গগৈ হলে ভাল হয়। সমানভাবে তিতাবৰতো সেই তরুণ গগৈ দিনের প্রায় দখলতেই আছে। আমি আরো একটা লিড দেখাইছো, ইয়াত আরো একটা লিড দেখাইছো, সেয়া হয়ে গেল যোরহাটের উপর আপনার, এয়া হয়ে গেল ডিব্রুগড়, সর্বানন্দ সোণোৱাল ডিব্রুগড় সমষ্টি, সর্বানন্দ সোণোৱাল আগবাহি আছে, এয়া ডিব্রুগড় সমষ্টি আশা অনুরূপে আগবাহি আছে প্রতিদ্বন্দ্বিতা লুড়িনজ্যোতি গগৈ আৰু আম আদমি পার্টির আপনার মনোজ ধানোৱাল আছে। ধরা হয়েছে মানে কোৱা হৈছিল যে শেষৰ ফালে পিছলে আহিম, যোৰহাটত শেষ কৰি যাওঁ, হয় যোৰহাটত, তাৰপিছত আপোনাৰ, তাৰপিছত ডিব্ৰুগড়ত আমি ব্ৰেকিং নিউজটো নিলৈ দিলে সৰ্বানন্দ সোণোৱাল আগবাঢ়ি আছে। আপুনি তিয়ক আৰু তিতাবৰৰ কথা পাতি আছিল, 4 লাখ ভোটাৰ, তিতাবৰ লিড আছে, তিতাবৰ লিড আছে কলে আহোম সম্প্ৰদায়, কিন্তু দুইগৰাকী আহোম সম্প্ৰদায় মনত ৰাখিব লাগিব, দুইগৰাকী আহোম সম্প্ৰদায়, তিতাও তিয়কত যদি আহোমসকল আছে দুইগৰাকী আহোম সম্প্ৰদায়, গতিকে মূল কথাটো হৈছে আহোমসকলৰ মাজতো যদিও দুইগৰাকী আহোম সম্প্ৰদায় আছে। গৌৰৱ গগৈ আমাৰ টিভি স্ক্ৰীণটো জিলিকি আছে, গৌৰৱ গগৈ লিড লৈ আছে, দুইগৰাকী যদিও আহোম সম্প্ৰদায়ৰ, যোৰহাটবাসীয়ে দুটা কথালৈ মন কৰিছে। এটা কথা হৈছে গৌৰৱ গগৈয়ে প্ৰতিনিধিত্ব কৰে যোৰহাটবাসী, কলিয়াবৰবাসীক প্ৰতিনিধিত্ব কৰি সদনৰ মজিয়াত সাবলীলকৈ ইংৰাজী আৰু হিন্দী ভাষাত কথা ক'ব পাৰিছিল, বিষয়বোৰ উত্থাপন কৰিছিল। দ্বিতীয়টো ৰাইজে চকুত নপৰে, ৰাইজৰ চকুত নপৰে, সেই এটা ডাঙৰ তেখেতৰ অভিযোগ। দ্বিতীয়টো কথা আপুনি কৈছিলে যে গৌৰৱ গগৈ মানে সদনত গৈ সবলীলভাৱে হিন্দী আৰু ইংৰাজীত বহু কথা তাত উত্থাপন কৰিব পাৰে। সেয়া যোৰহাটবাসী অকল যোৰহাটৰ বুলি কোৱা নাই, সেয়া যোৰহাটবাসী কৈছে গোটেই অসমৰ পৰা তেখেত যাব লাগে, যদিও যোৰহাটত প্ৰতিনিধিত্ব কৰিছে, প্ৰতিনিধিত্ব কৰিছে, কিন্তু অসমে গৌৰৱ গগৈ দিল্লীলৈ পঠিয়াব লাগে, যাতে তাত সবলীলভাৱে যি কথাসমূহ তেখেতে উত্থাপন কৰে সেইখিনি আৰু যেন মানে ষ্ট্ৰংলি তাত উত্থাপন কৰিব পাৰে। সেই গতিকে যোৰহাটবাসীয়ে জিকাই পঠিওৱাৰ কথা, কিন্তু কথাটো হ'ল যে আপুনি মন কৰিব, যোৰহাটত যদি মানে বিজেপিয়ে কংগ্ৰেছে হাৰিবলগীয়া হয়, তেতিয়া বিজেপিৰ যি এডভান্টেজ, বিজেপিৰ যি হিতাধিকাৰীৰ এডভান্টেজ, বিজেপিৰ যি চাহ বাগিচাৰ ভোটৰ এডভান্টেজ, বিজেপিৰ যি মাজুলী এডভান্টেজ, সেই গোটেইখিনি এডভান্টেজ নিগেট কৰিব লাগিব, সেই গোটেইখিনি এডভান্টেজ খণ্ডন কৰিব পাৰিব লাগিব গৌৰৱ গগৈ। যোৰহাটৰ যি মেইন ষ্ট্ৰীম ভোটাৰ আছে, মেইন ষ্ট্ৰীম ভোটাৰ যোৰহাট সদৰ, যোৰহাট সদৰত যদি আমি ভাবোঁ উচ্চ শিক্ষিত বা শিক্ষিত লোকসকল আছে বা সচেতন লোকসকল আছে 1.4 লাখ ভোটাৰ্ছ যোৰহাট সদৰৰ, আপাত দৃষ্টিত যোৰহাট সদৰৰ লোকসকলে গৌৰৱ গগৈ বিচাৰিছে যেন লাগিছিলে, কিন্তু ইয়াৰ আমি ফলাফলতহে সেই কথা গম পাম, যোৰহাটবাসীয়ে গৌৰৱ গগৈ বিচাৰিছিলে নাই। এই 1.4 লাখ লোক যিসকল লোকে চাগৈ ধাৰণা কৰিছে মোদী যিহেতু প্ৰধানমন্ত্ৰী হবই, সেই ধৰণৰ তেওঁ ধাৰণাহে কৰিছে, আমি গমহে পাম মোদী হব নহয় কিছু সময়ৰ পিছত, মোদী যিহেতু প্ৰধানমন্ত্ৰী হবই, গতিকে যোৰহাটৰ পৰা এজন দক্ষ সাংসদ গলে যোৰহাট সমষ্টিটো জিলিকি থাকিব দিল্লীৰ মস্তিষ্কে নহয়, নিউট্ৰেল লোকসকল, এতিয়া যোৰহাটত চাব, যোৰহাটত নিউট্ৰেল লোকৰ সংখ্যাটো অলপ বেছি, বা যোৰহাটত ইনডিচাইচিভ ভোটাৰৰ সংখ্যা বেছি, বা যোৰহাটত চাইলেণ্ট ভোটাৰ, বা যিসকল ভোটাৰে নিজৰ মত কেতিয়াও কাৰো সন্মুখত প্ৰকাশ কৰা নাই, তেনেকুৱা ভোটাৰৰ সংখ্যা খুব বেছি, প্ৰায় ধৰা হৈছে 1 লাখ ভোটাৰ তেনেকুৱা আছে গোটেই যোৰহাটত, যি ভোটাৰে এতিয়ালৈকে ভালকে নিজৰ মনৰ যি ভোট কাক দিলে বা কিয় দিলে বা কি আখৰ বিষয় চাই দিলে সেইখিনি প্ৰকাশ কৰা নাই, সেই চাইলেণ্ট ভোটাৰ কাৰ পক্ষত আছে সেয়া বৰ চাবলগীয়া বস্তু এটা। আপুনি 1 লাখ যোৰহাট সমষ্টিত, গোটেই সমষ্টিত এতিয়া যোৰহাটৰ যি মেইন ষ্ট্ৰীম ভোটাৰ আছে, মেইন ষ্ট্ৰীম ভোটাৰৰ প্ৰায় কিন্তু তেখেতসকলে কোৱা হৈছে যে তেখেতসকলে বিবেক বুদ্ধিত ভোট দিছে, তেখেতসকলে কনচায়েন্সত ভোট দিছে, সেই কনচায়েন্স ভোটাৰে যিসকলে ভোট দিছে তাৰ ভিতৰত ধৰা হৈছে যে প্ৰায় 50-60% ভোট গৌৰৱ গগৈৰ পক্ষত আছে। সেইকাৰণে যোৰহাটত যেতিয়াই কোৱা হৈছে যে চান্সেছ কেনেকুৱা 60-40 বুলি কোৱা হয়, 60 বিজেপি 40 গৌৰৱ গগৈক দিয়া হৈছে, যদি পাৰ্চেণ্টেজ ৱাইজ আপুনি ডিফাৰেঞ্চ চায় যে জিকাৰ সম্ভাৱনীয়তা কাৰ বেছি, তেতিয়াহ'লে কিন্তু 0.01% হে ডিফাৰেঞ্চ হয়,
মানে গোটে যদি লার্জার পিকচারটা চাই, যদি পার্সেন্টেজ ওয়াইজ চাই, তাহলে ডিফারেন্স তো দুজনের মাতত .02, তার মানে ষাঠির পরা ৭০,০০০ ভোটত ডিফারেন্স যিকোনো পার্টির প্রার্থী জিকিব পারে, আর লোকসভা নির্বাচন সেটা একটা খুব নগণ্য পার্সেন্টেজ, নগণ্য একটা মার্জিন। মই নীলয়ের কথা ধরে পরিসংখ্যা দিব বিচার 2019 13,65,000 লোকে 13,65,000 ভোটার্স আসে, তার 10,57,000 মতদান সাব্যস্ত করেছিল, আর তপন গগৈ 5.43 লাখ ভোটত জয়ী হয়েছিল। তপন গগৈ যদি আনিব পারো, মই যোরহাট সমষ্টি তার যদি আমি পার্সেন্টেজ উলিয়া লব পারো, যোরহাটের পার্সেন্টেজ এই মুহূর্তে উল্লেখ হওয়া নাই, 2019 যদি পার্সেন্টেজ ইয়াতে আছে, মূর ইয়াতে আছে, তপন গগৈ লাভ করেছিল 5.43 লাখ ভোট, আর সুশান্ত বরগোহাঁই তেতিয়া কংগ্রেসত আছিল, এতিয়া বিজেপিত, তেওঁ লাভ করেছিল 4.6 লাখ ভোট, অর্থাৎ ভোটর ডিফারেন্স আসিলে 80,000, 80,000-83,000 ব্যবধানত তপন কুমার গগৈ যাবার জয়ী হয়েছিল। এতিয়া প্রশ্নটো হয়েছে, তপন কুমার গগৈ দ্বিতীয় কথাটো হৈ গল, বহুতে কয় চাহ বাগিচা অঞ্চলৰ লোকে কয় যে তপন গগৈ ডাঙৰিয়াক জীৱনত এবাৰো চাহ বাগিচা অঞ্চলত দেখা পোৱা নগল 5 বছৰে যোৱাত। দ্বিতীয় কথা হল, তপন গগৈ ডাঙৰিয়াৰ কাম কাজ খিনি বৰ মানুহৰ পৰিলক্ষিত নহল, এক মানে নিজাববীয়াকৈ। তৃতীয় কথাটো হল, কখন খুব দুৰ্ভাগ্যক্ৰমে তপন গগৈ ডাঙৰীয়াৰ নিৰ্বাচনৰ মানে ভোট ইলেকশ্যনিং প্ৰচেছৰ ঠিক পাক মুহূৰ্তত দিল্লীত মানে পৰি ভৰি ভাঙিল, আৰু ভৰি ভাঙি ঠিক যেনে ধরনের প্রচার তেখেতে গৈছে, তেখেতে সেই ভঙা ভরি প্লাস্টার ভরি লৈ গাড়িৰে গৈ মাজুলী পাইছেগৈ, শিবসাগর পাইছেগৈ, যোৰহাটে পাইছেগৈ, যত যেনেকুৱা হওয়া যাবলগীয়া হৈছে গৈছে। কিন্তু কথাটো হৈছে, যিমানকে যাবলগীয়া হৈছিল হয়তো আপুনি আপুনি সেই ধরনের কৈছে, কিন্তু সেই ভঙা ভরিৰে প্লাস্টার ভরিৰে আপুনি মমতা বেনার্জীৰ কথা কব, ফুটবল খেলিছিলে, তপন গগৈৰ ক্ষেত্ৰত হল কি, তেওঁ দিল্লীলৈ গল চিকিৎসাৰ কাৰণে, ভাল চিকিৎসাৰ কাৰণে তেওঁ যোৰহাটত নাথাকিল, যোৰহাটত নাথাকি তেওঁ দিল্লীলৈ গল, আৰু ৰাইজে এটা নেগেটিভ ডেভেলপ কৰিলে বা কংগ্ৰেছে এটা নেগেটিভ ডেভেলপ কৰিলে, ভাল চিকিৎসালয় আছে বুলি বিজেপিয়ে দাবি করে, কিন্তু তপন গগৈয়ে চিকিৎসা করবলে দিল্লী হল। কিন্তু মমতা বেনার্জীর ক্ষেত্রে কিন্তু সিম্পেথি ভোটার্স আসে, মমতার ভাঙা ভরি লই পেলায় তেখেতসকলের সমর্থক বা তেখেতসকলের যিসকলে আংশিক সমর্থক আছে, এবারও মূরত দুঃখ পাইছিলে, এবারও হেলিকপ্টার আহি পেলে নর্থ বেঙ্গলের মূরত দুঃখ পাইছিলে, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীগুলি নির্বাচন আগত কিবা না কিবা একটা হয়, আর সেয়া কিন্তু তেখেতে কেনেকুৱাকে লাভ লব লাগে সেয়া তেখেতে জানে, তেখেতে জানে। তপন গগৈয়ে ভঙা ভরির যে লাভ, সেই লাভ লব নোৱাৰিলে, ৰাজনৈতিকভাৱে লাভ লব নোৱাৰিলে বুলি নীলয়ে কৈছে, বিভিন্নজনে কব খোজে, কিন্তু তেওঁ ভৰিটো সুস্থ হৈ উঠক, পুনৰ তেওঁ আগৰ দৰে হৈ উঠক, সেই কামনা কৰিম, আৰু উন্নত চিকিৎসাৰ কাৰণে তেওঁ যদি ভাবিছে দিল্লীলৈ যাব গৈ তেওঁ উন্নত চিকিৎসা লাভ কৰিব, বা তেওঁ পচন্দৰ ডক্টৰৰ পৰা দিল্লীত চিকিৎসা লাভ কৰিম বুলি তেওঁ যদি ডিব্ৰুগড়লৈ যদি আহোঁ, আমি আমি ডিব্ৰুগড়লৈ আহোঁ, প্ৰথমতে পৰিসংখ্যা কিছু দিব বিচাৰিছো, এন ডি এ বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ 5খনত দিন লৈ আছে, আৰু কংগ্ৰেছ নেতৃত্বাধীন ইন্ডিয়ায় 3খনত দিন লৈ আছে, গতিকে এন ডি এ আৰু ইণ্ডিয়াৰ মাজত প্ৰিয়দৰ্শক এই মুহূৰ্তত তুমুল প্ৰতিদ্বন্দ্বিতা, 3খনত কংগ্ৰেছ প্লাছে লিড লৈ আছে, আৰু 5খনত বিজেপি প্লাছে লিড লৈ আছে, যি 3খনত কংগ্ৰেছ প্লাছে লিড লৈ আছে তাৰে অন্যতম এখন হৈছে যোৰহাট, আৰু অৱধাৰিতভাৱে দ্বিতীয়খন ধুবুৰী হোৱাৰ সম্ভাৱনা আছে, আৰু তৃতীয়খন নগাঁও হোৱাৰ সম্ভাৱনা আছে, এই 3খন কংগ্ৰেছৰ হাতলৈ যোৱাৰ প্ৰবল সম্ভাৱনা আছে এই মুহূৰ্তত। আৰু এতিয়া আহোঁ আমি ডিব্ৰুগড়ৰ প্ৰসংগলৈ, নীলয়, ডিব্ৰুগড়ত যুঁজখন মূলতঃ 3জন ব্যক্তিৰ মাজত আপুনি ডিব্ৰুগড় গৈছিল, সৰ্বানন্দ সোণোৱাল, লুৰিণজ্যোতি গগৈ, মনোজ ধানোৱাৰ, উমৈহতীয়া বিৰোধীৰ বিৰোধী ঐক্য মঞ্চৰ উমৈহতীয়া প্ৰাৰ্থী লুৰিণ, এতিয়া লুৰিণে সৰ্বানন্দ সোণোৱালৰ দুৰ্গত কিমান খিন্দি খান্দিব পাৰিব, সৰ্বানন্দ সোণোৱাল কিন্তু ডিব্ৰুগড় 2004 চনৰ সাংসদ আছিলে, হয় আপুনি যদি অলপ পৰিসংখ্যাটো আনিব পাৰে যদি আপোনাৰ হাতত লিখি দিব, ডিব্ৰুগড়ৰ পৰিসংখ্যা মোক দিছিলে জেচিমে, ডিব্ৰুগড়ৰ পৰিসংখ্যা মোক প্ৰভাৱিত কৰিছিলে, তথাগত আমি কওঁ যে ডিব্ৰুগড়ত সৰ্বানন্দ সোণোৱাল সৰ্বানন্দ সোণোৱাল আগুৱাই থকাটো বৰ একো ডাঙৰ কথা নহয়, কাৰণ এই ধাৰণাই কৰা হৈছিল যে বিপুল ভোটত ডিব্ৰুগড়ত সৰ্বানন্দ সোণোৱাল, মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল তাত জয়ী হ'ব, আৰু বিজেপিৰ ষ্ট্ৰং কেণ্ডিডেট, প্ৰাক্তন পূৰ্বৰ মুখ্যমন্ত্ৰী, বিজেপি ইউনিয়ন গভৰ্ণমেণ্টৰ শ্বিপিঙৰ মিনিষ্টাৰ, তেখেতে বিপুল ভোটত জয়লাভ কৰিব, সেই গতিকে এনেকুৱা কোৱা হৈছিল যে সৰ্বানন্দ সোণোৱালে যদি কোনো প্ৰচাৰ সমিতিত বা প্ৰচাৰ যদি নিজে নিজাববীয়াকৈ নাযায়ো, তথাপিও কিন্তু ডিব্ৰুগড়ৰ ৰাইজে সৰ্বানন্দ সোণোৱালৰ সৈতে থাকিব, কিন্তু সেই সঁচা প্ৰতীয়মান নহ'ল, তথ্য আছে জেচিম, মোৰ সতীৰ্থ ডিব্ৰুগড়, আমাৰ কৰেছপণ্ডেণ্ট জেচিমে প্ৰভাইড কৰিছিল, আমি 2019ৰ তথ্য কিছুমান ডিব্ৰুগড় সমষ্টি দিলো, 2019ৰ তথ্য ডিব্ৰুগড় সমষ্টিৰ পোনপটীয়াকৈ নাথাকিলেও, এয়া 2019ৰ ডিব্ৰুগড় সমষ্টি, 13 নম্বৰ ডিব্ৰুগড় সমষ্টি, ৰামেশ্বৰ তেলী জয় হৈছিল নিলয়,
এটো ডিব্রুগড় সমষ্টি, ডিব্রুগড় সমষ্টির তথ্য ইয়াত ডিব্রুগড় সমষ্টির কোন জিকিছে সেই তথ্যটো আহিছিল। এইবাৰৰ প্ৰাৰ্থী সৰ্বানন্দ সোণোৱাল, সেই তথ্য আমাৰ হাতত আছে। এতিয়া মই ইণ্টাৰেষ্টিং আপোনাৰ মোৰ হাতত এটা ফিগাৰ আছে, ডিব্ৰুগড় সমষ্টি, এইটো 2019ৰ ডিব্ৰুগড় সমষ্টি, 2019ৰ ডিব্ৰুগড় সমষ্টি। এই সমষ্টিটোত যোৱাবাৰ ৰামেশ্বৰ তেলী জয়ী হৈছিলে, কেন্দ্ৰীয় মন্ত্ৰী হৈছিলে, তেওঁ এবাৰ টিকেট নাপালে। তেওঁ কিমান ভোট পাইছিল জানেনে? তেওঁ 6,60,000 ভোট পাইছিলে, প্ৰায় 6.5 লাখ ভোট পাইছিলে। তেওঁ 64% ভোট পাইছিলে 2019 চনত। দ্বিতীয় স্থানত আছিল পৱন সিং ঘাটোৱাৰ কংগ্ৰেছৰ, তেওঁ পাইছিলে প্ৰায় 3 লাখ ভোট। গতিকে প্ৰায় 3.5 লাখ ভোট, 3.5 লাখ ভোটৰ ব্যৱধানত রামেশ্বর তেলী জিকিছিল। তৃতীয় স্থানত কোন আছিল জানেনে? নটা, তৃতীয় স্থানত আছিল 21,000 তৃতীয় স্থানত নটা আছিল। এইটো ডিব্ৰুগড়ৰ কাৰণে কিন্তু ইণ্টাৰেষ্টিং। গতিকে ডিব্ৰুগড়ত প্ৰতিদ্বন্দ্বী যুঁজখন মূলতঃ ৰামেশ্বৰ তেলী আৰু পৱন সিং ঘাটোৱাৰ মাজত হৈছিল। আমি এতিয়া আহো নিলয় 2024লৈ। 2024ৰ আপডেট ইতিমধ্যে মই দিলোৱেই। এতিয়া ডিব্ৰুগড় সমষ্টিৰ কথা কওক। ডিব্ৰুগড় সমষ্টিত ভোটাৰ হব প্ৰায় 16 লাখ ভোটাৰ। 16 লাখ ভোটাৰ যদি আপুনি চায় তেতিয়াহলে এইবাৰ কিন্তু 16 লাখ ভোটাৰৰ 77% ভোট প্ৰদান কৰিছে, 77% ভোট প্ৰদান কৰিছে, প্ৰায় 12 লাখ ভোটাৰে ভোট প্ৰদান কৰিছে ডিব্ৰুগড় সমষ্টিত। আৰু লুইনে দাবী কৰে তেওঁ বহুকেইটা সমষ্টিত, ডিগবৈ হওক, নাহৰকটীয়া হওক, তেনেকে 3-4টা সমষ্টিত তেওঁ গণি দিছে। সেই 3-4টা সমষ্টিত তেওঁ লীন লৈ থাকিব আৰু তেওঁ জয়ী হোৱাৰ সম্ভাৱনা আছে। চক, ডিব্ৰুগড় সমষ্টিত লুৰিণজ্যোতি গগৈয়ে এটা হেৰি দিছে, মানে সৰ্বানন্দ সোণোৱালক এক প্ৰত্যাহ্বান দিছে, তাৰপৰা যুঁজ এখন হৈছে, কিন্তু যুঁজখন ইমানো সবল যুঁজ হোৱা নাই যে হয়তো সৰ্বানন্দ সোণোৱাল উফৰি যাব, তেনেকুৱাকে এটা যুঁজ হোৱা নাই। হয় সৰ্বানন্দ সোণোৱাল বা বিজেপিয়ে যেনেকৈ ধাৰণা কৰিছিলে যে জিকাৰ ব্যৱধানটো যিমান ডাঙৰ হ'ব পাৰে, বা কোৱা হৈছিলে যে 4 লাখৰ অধিক ভোটত সৰ্বানন্দ সোণোৱাল তাত জিকি ওলাই আহিব, সেয়া কিন্তু অকণমান কম হৈ যাব পাৰে। কাৰণ লুৰিণজ্যোতি গগৈ নিৰ্বাচনৰ মানে ভোটদানৰ প্ৰায় 15 দিন আগৰ পৰা যি উত্থান হৈছিলে, যি এটা পপুলাৰিটি গেইন কৰিছে, সেই পপুলাৰিটি গেইন কৰাৰ ফলত লুৰিণজ্যোতি গগৈ ধাৰণা কৰা হৈছে যে 3-3.5 লাখ ভোট লুৰিণজ্যোতি গগৈ আনিবলৈ, 3-3 লাখ ভোট যদি লুৰিণজ্যোতি গগৈ লাভ কৰে তেতিয়াহ'লে ব্যৱধান 2-2.5 লাখ হৈ যাব পাৰে। আপুনি কিন্তু পৰম্পৰাগত কথা এটা কৈছে, যদি 3-3.5 লাখ কৈছে, ঘাটোৱাৰেও 3-3 লাখ ভোট পাইছিলে, গতিকে প্ৰায় সিমানমান ভোট পাব। প্ৰাৰ্থী মনোজ ধানোৱাৰ, ৰামেশ্বৰ ধানোৱাৰ পুতেক, দীৰ্ঘকালীন এক মন্ত্ৰী আছিলে কংগ্ৰেছৰ, আৰু মনোজ ধানোৱাৰ নিজেও তাত খুব প্ৰতিষ্ঠিত ব্যক্তি এজন। তেখেতৰ নিজৰ স্কুল আছে সোণাৰীত, নিজৰ নাৰ্ছিং হোম হস্পিটেল তেখেতে নিৰ্মাণ কৰি আছে, আৰু তেখেতৰ ভাৱমূৰ্তিও খুব ভাল। এটা কথাটো হ'ল, তাত আচলতে যুঁজখন আছিলে যে তাত যুঁজখন আছিলে কংগ্ৰেছৰ, কংগ্ৰেছে আসন এৰি দিব লাগে আপৰ বাবে, সেই এটা 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 কনচিডাৰেশ্যন নহ'ল দুই দলৰ মাজত, এটা বুজাবুজি নহ'ল। সেই গতিকে দুইজনেই তাত, দুই দলৰ দলেই তাত নিজৰ প্ৰাৰ্থী তাত প্ৰক্ষেপ কৰিলে, কংগ্ৰেছেও প্ৰক্ষেপ কৰিলে আৰু লগতে জাতীয় পৰিষদে তাত প্ৰক্ষেপ কৰিলে। এটা ভোট কাৰ কাটিল? এটা ৰামেশ্বৰ ধানোৱাৰ জানে, আপুনি চাহ জনজাতিৰ তেখেত এজন প্ৰাৰ্থী, আৰু সেই প্ৰাৰ্থী, গতিকে চাহ জনজাতীয় ভোটসমূহ তেখেতে দাবী কৰিছে যে বহু ভোট ৰামেশ্বৰ ধানোৱাৰ সৈতে যাব। কিন্তু তাত যদি বিজেপিৰ কথা শুনে তেতিয়া বিজেপিয়ে কৈছে যে চাহ জনজাতিৰ ভোট বিজেপিৰ সৈতে থাকিব, ৰামেশ্বৰ ধানোৱাৰে ভোট নাপায়। তাত যিসকল পলিটিকেল এক্সপাৰ্টছ আছে তেখেতসকলে কয় যে ৰামেশ্বৰ ধানোৱাৰে 1.5 লাখ বা 1,75,000 ভোট পোৱাৰ সম্ভাৱনা আছে। সেই ভোট হয়তো চাহ জনজাতিৰ ভোটসমূহ ৰামেশ্বৰ ধানোৱাৰ পক্ষে, কিছু সংখ্যক ৰামেশ্বৰ ধানোৱাৰ সংখ্যক। এতিয়া যদি আপুনি যোগ কৰে, এতিয়া যদি আপুনি যোগ কৰে 3.5 লাখ যদি আপুনি হেৰিয়ে পায়, লুৰিণে পায়, আৰু যদি প্ৰায় 1.5 লাখ ভোট যদি ধানোৱাৰে পায়, তেতিয়াহ'লে প্ৰায় আপোনাৰ হৈ গ'ল 3.5-5.5 লাখ ভোট ওলাই যাব। বিজেপিৰ হাতত আপুনি কৈছিলে যে 6.5 লাখ থাকিলে, 6.5 লাখ থাকিলে, অন্যান্য 1 লাখ ধৰিলো, 6 লাখ ভোট পালে। গতিকে 50,000 পৰা 1 লাখ ভোটৰ সৰ্বানন্দ সোণোৱাল জয়ী হোৱা সম্ভাৱনা। কিন্তু এই মুহূৰ্তত ব্ৰেকিং নিউজ, প্ৰিয় দৰ্শক, এই মুহূৰ্তত ব্ৰেকিং নিউজ, এনডিএ 7খনৰ দিন লৈ আছে, ইণ্ডিয়াই 4খনৰ দিন লৈ আছে, অৰ্থাৎ বিজেপি প্লাছ আৰু কংগ্ৰেছ প্লাছৰ মাজত তুমুল প্ৰতিদ্বন্দ্বিতা। ডিফুট অগ্ৰগতি লাভ কৰিছে,
লক্ষিমপুরত অগ্রগতি লাভ করেছে আর শোণিতপুরত অগ্রগতি, এইকটা অবধারিত অবধারিত যে ডিব্রুগড় লক্ষিমপুর আটাইতকে বেশি ভোট পাব পারে বিজেপিয়ে। প্রধান বরুয়া নিরঙ্কুশ কোনো প্রতিদ্বন্দ্বিতাই নাছিলে তাত, আর প্রধান বরুয়াই তাত প্রায় ধরা হয়েছে যদি অসমৰ অভিলেখ যদি গড়িবলগিয়া হয় অসমৰ বাবে অভিলেখ কিন্তু এই অঞ্চলের পর আহিব লক্ষিমপুর অঞ্চলের পর আহিব। ইন্টারেস্টিং কথাটো হয়েছে আপনি লক্ষিমপুরের কথা কৈছে, প্রধান বরুয়ায় অভিলেখ সংখ্যক ভোটত কংগ্রেসের হাজরিকা উপাধির প্রার্থীজন কংগ্রেসের প্রার্থীজনের নির্বাচনের পূর্বে নির্বাচন চলি থাকতে বিতর্ক সূত্রপাত হয়েছিল। প্রধান বরুয়া আজি আজিলেকে সদনের মজিয়াত এটাও প্রশ্ন নুসুদিলে, এটাও ভাষণ প্রদান দিল যে এই সদনত পাঁচগী সাংসদে এটাও প্রশ্ন সোধা নাই গোটে ভারতবর্ষের ভিতর, তার ভিতরতে এজন হল প্রধান বরুয়া, তার ভিতর এজন হল প্রধান কিন্তু পার্লামেন্টারি রেকর্ড আমার রেকর্ড নয়, পার্লামেন্টারি রেকর্ড দেশের পাঁচজন এটাও প্রশ্ন নুসুধা সাংসদের ভিতর প্রধান বরুয়া অন্যতম। আমি এই প্রশ্ন প্রধান বরুয়াক সুদিছিল আপনি কিয় সক্রিয় নহয় বা কিয় প্রশ্ন নহয়, প্রধান বরুয়ায় কৈছিল আমি শাসক দলের সকল কাম ভালক হয়ে আছে, চিঞর বাখর করলে বেয়াহে পাব এনে ধরনের মন্তব্য দিয়ে। পার্থ এটা কথা একু নক বহুত কিবা কিবি কই দিলে নি প্রধান বরুয়ায়, নিমাতে থাকিয়ে কিন্তু সংখ্যায় সংখ্যায় কবলৈ বাধ্য করে দিছে যে প্রধান বরুয়ার যোগ্যতা কিমান বা গ্রহণযোগ্যতা কিমান, গ্রহণযোগ্যতা কিমান, আর কারণ তেও যে কৌশল ললে সেই কৌশলের সেই কৌশলত ট্র্যাপ হয়ে কংগ্রেসে দুর্বল প্রার্থী দিলে বলে কোয়ারও অবকাশ আছে। রঞ্জিত দত্ত প্রাক্তন বিজেপির সভাপতি, প্রাক্তন বিজেপির সভাপতি মন্ত্রী রঞ্জিত দত্ত বিজেপি আর প্রেমলাল গুঞ্জু কংগ্রেসের শোণিতপুর, শোণিতপুর অবধারিত ভাবে বিজেপিয়ে সব প্রেমলাল গুঞ্জুর কোনো তাত হেরিয়ে নাই মানে অস্তিত্বই নাই, অস্তিত্বই নাই, বা যদি আপনি তাত আপর ক্যান্ডিডেট চাই তেতিয়াহলে ঋষিরাজ কন্দন্যরও কোনো তাত অস্তিত্ব বড় বিশেষ নাই, ঋষিরাজ কন্দন্যক তাত কোনো চিনিও নাপাইছিলে বা নির্বাচনের আগত তেখেতক কোনো দেখাও পোৱা নাছিলে, কোৱা হয় যে টকার জোরত পার্টিক বহু টকা দিয়ে ঋষিরাজ কন্দন্যই, ঋষিরাজ কন্দন্য দলটুক অসমত চলাই আছে দিল্লিতো চলাই আছে, সেই গতিকে ঋষিরাজ কন্দন্যক আপর রাজ্যিক সভাপতিজনে নিজে টিকেট নলয় ঋষিরাজ কন্দন্য দিলে। কিন্তু এটা কথা মই চাব এটা কথা বিজেপিয়ে ইয়াত কিয় জিকি পারে বা জিকিব লাগা লগিয়া হয়ে আছে, প্রথম কথা হয়ে গেল এইটো যদি আপনি চায় শোণিতপুর তেতিয়াহলে আপনার ঘরও বিশ্বনাথত, এতিয়া যদি আমি ইয়ার পর যাও কালি মই উভতি আইছো অরুণাচলের পর, আগতে যি সময় লাগিছিল সেই সময় প্রায় এঘন্টা এঘন্টা চল্লিশ মিনিট কমি গেল, আজি দুখন দলং জামুগুড়ির দলংখন জিয়াভরলির উপর আর আনখন দলং, এই দুখন দলঙে যেটা আইছো মানে কেতিয়া অরুণাচলের পর নামিলো কেতিয়া আহি কলিয়াব পালোহি ধরবই নয়, ইমান ধুনিয়া রাস্তায় যোগাযোগের মানে যা যাতায়াতের ব্যবস্থা এই ব্যবস্থাটা ইমান ধুনিয়াকে করে তোলা হয়েছে, মানুষে কিন্তু বিজেপি খুব যদিও বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সেই দলং সমূহ নির্মাণ করেছে, এই প্রজেক্টর কাম বহু বছর আগতেই আরম্ভ করা হয়েছিল, সম্পূর্ণ করা হয়েছে ঠিক নির্বাচনের আগতে, গতি সোয়াদটা দিয়া হয়েছে তাৎক্ষণিকভাবে রাইজে সোয়াদ পাইছে ঠিক নির্বাচনের ভোট গ্রহণ গণনা ভোট গ্রহণ বা ভোটদান প্রক্রিয়া আরম্ভ হওয়ার আগতে, গতি আপনি কৈছে সেই প্রক্রিয়ার যোগেদি। আর দ্বিতীয় কথাটো হল এই শোণিতপুরতে কিন্তু ভালে সংখ্যক সংখ্যালঘু ভোটার আছে, আর সেই সংখ্যালঘু ভোটারও রঞ্জিত দত্ত বা তার যে বিধায়ক হয় মানে চুটিয়ার বিধায়ক হয় পদ্ম হাজরিকা, এই দুজনের কিন্তু কানেক্টটো খুব ভাল, পদ্ম হাজরিকায় কিন্তু তেখেতর সেই যে সংখ্যালঘু অঞ্চলের যে ভোট সেই ভোট এককভাবে কিন্তু কোৱা হৈছে যে বিজেপি পক্ষত আহিছে, বিজেপিয়ে কৈছিল যে সংখ্যালঘুর ভোট আমালৈ পাইছে, সংখ্যালঘু আমালৈ ভোট আগবাইছে সমর্থন আগবাইছে, শোণিতপুর একটা নিদর্শন যত সংখ্যালঘু হয়তো বিজেপিক খুব বেশি সংখ্যায় ভোট দিছে। মই পুনৰ অসমলৈ আহিম, কিন্তু সর্বভারতীয় পর্যায়ত এই মুহূর্তের আপডেটখিনি লৈ লব বিচাৰিছো, সর্বভারতীয় পর্যায়ত ইন্ডিয়াত এই মুহূর্ত 2024 লোকসভা নির্বাচনত কোন কোন আগ আছে, লাহে লাহে এই মেপখন গেরুয়া হবলৈ আৰম্ভ কৰিছে, আনপাজি 43 মিনিট ইভিএম খোলা প্রায় 15 মিনিট হৈ গৈছে, ইভিএম খোলা প্রায় 15 মিনিট হৈ গৈছে, অর্থাৎ ইভিএম বোৰ চেক কৰি এজেন্টৰ হতে চেক কৰি ৰিজাল্টৰ বুটাম ইতিমধ্যে টিপিবলৈ আৰম্ভ কৰা হৈছে প্রতিটো বুথতে, কাউন্টিং বুথতে, আর কাউন্টিং বুথত ইভিএম ৰ যি ৰিজাল্টৰ বাটন কন্ট্রোল ইউনিটৰ ৰিজাল্টৰ বাটন বুটাম টিপা মাত্রকে তাৎক্ষণিকভাৱে যেহেতু মেচিন তাৎক্ষণিকভাৱে কোন প্রার্থীয়ে কিমান ভোট পালে সেই তার ফলাফল এজেন্ট সকলে প্রার্থীর এজেন্ট সকলে তাৎক্ষণিকভাবে লাভ করেছে, আর সেই কারণে আমি তাৎক্ষণিকভাবে রিজাল্ট পাইছো, আর আমার মেজিকলত আপডেট হয়েছে গেরুয়া হল আরম্ভ করেছে, এনডিএ লাভ করেছে 200, এনডিএ এই মুহূর্তে লিড করে আছে 294 খন আসনত, অর্থাৎ এনডিএ লিড করা আসনের সংখ্যায় মেজিক নাম্বার পার করেছে,
ইন্ডিয়া কংগ্রেস প্লাসে 168 খন এখন লিড করে আছে আর আদার্সে 19 খন এখন লিড করে আছে 15 মিনিট ইভিএম খোলার 15 মিনিটের পিছত কেটামান তথ্য দিয়ে দিও যে আমেথির পরা স্মৃতি ইরানী লিডত আছে আগবাহী আছে আমেথির পরা চন্দ্রলি উত্তর প্রদেশের যাওয়া মহেন্দ্র নাথ পান্ডে আগবাহী আছে কাজিমড়ি আগবাহী আছে ডিএমকে কাজিমড়ি আগবাহী আছে কালিমজি আগবাহী আছে আৰু আপোনাৰ কেইটামান যদি মেজৰ লিড যদি আমি দেখুৱাব বিচাৰোঁ উত্তৰ প্ৰদেশত তেতিয়াহ'লে উত্তৰ প্ৰদেশত সমাজবাদী পাৰ্টীৰ অখিলেশ যাদৱ আগবাঢ়ি আছে কনৌজৰ পৰা তেখেত আগবাঢ়ি আছে ৰাজনাথ সিং বিজেপিৰ পৰা আগবাঢ়ি আছে প্ৰতিৰক্ষা মন্ত্ৰী আগবাঢ়িছে ইণ্টাৰেষ্টিং ট্ৰেণ্ড এইয়া মিলা ইয়েছ একদম ক্লিন চুইপ আছিলে ১৯১৯ ক্লিন চুইপ আছিলে বিজেপিৰ এতিয়া কিন্তু প্ৰায় এক দুই তিনি তিনিটাতে দেখিছোঁৱেই যে এটা দুটা তিনিটা নীলা চিন এই তিনিটা নীলা পেজ কিন্তু গুজৰাটত চাৰিটা নীলা পেজ গুজৰাটত নীলে মূল আসনৰ সংখ্যা আছিলে গুজৰাটত 26 খন আৰু 26 খন 2019-2014 ক্লিন স্বিপ আৰু এটা তথ্য মই দিব বিচাৰিছো 26খন আসনত বিজেপি জয়ী হৈছিল আৰু জয়ী প্ৰাৰ্থীজনৰ ভোট শ্বেয়াৰ ভোটৰ শতাংশ 50%তকৈ বেছি আছিল আৰু এটা কথা মই দিব গুজৰাটত গুজৰাটত এবাৰ অপ্ৰতিদ্বন্দ্বিতভাৱে এগৰাকী ব্যক্তি যদি লোকসভাৰ নিৰ্বাচন হৈছে সুৰতৰ পৰা নিৰ্বাচিত হৈছে কিন্তু সেই গুজৰাটত এইবাৰ মোদীৰ গুজৰাট অমিত শ্বাহৰ গুজৰাটৰ পৰা প্ৰাৰম্ভিক যি যে এটা আভাস আহিছে বা ৰিপৰ্ট আহিছে সেই ৰিপৰ্ট মতে পাঁচখন আসনত কংগ্ৰেছে লিড লৈ আহিছে আপুনি যদি এই যে এক্সিট পলৰ যদি বিশ্লেষণ চায় বিশ্লেষণত এয়া কোৱা হৈছে যে বিজেপিয়ে নতুন বহু ঠাই আনিছে কিন্তু পুৰণি বহু ঠাই হেৰুৱাবলগীয়া হৈছে বিজেপি শাসিনিৰ্দিষ্ট বহুত দিনৰ পৰা শাসানিৰ্দিষ্ট যি ঠাই আছে সেইবোৰ সমষ্টিটো বিজেপিয়ে এইবাৰ ভোটাৰৰ বেছ হেৰুৱাইছে এই গুজৰাট ৰাজস্থানলৈ যাওঁ যদি আপুনি ৰাজস্থানৰ পৰা অন্য গুৰুত্বপূৰ্ণ এখন একদম পশ্চিমৰ পৰা হ'বলৈ আহোঁ পশ্চিমবংগত বিজেপিয়ে বেছিকৈ লিড ল'ব বা অত্যাধিক লিড ল'ব বা ভাবিব নোৱাৰাকে লিড লিড ল'ব প্ৰধানমন্ত্ৰীয়ে কৈছিল ছাৰপ্ৰাইজ দিম আমি ৱেষ্ট বেংগল কিন্তু ৱেষ্ট বেংগলত এই মুহূৰ্তত এখন দুখন তিনিখন ৰাজস্থানত দেখিছেনে ৰাজস্থানত এখন দুখন তিনিখন চাৰিখন ক্লিন চুইপ আছিলে বিজেপি পাঁচখন ক্লিন চুইপ আছিলে আপুনি যদি ৰাজস্থান চাইছে ক্লিন চুইপ আছিলে ৰাজস্থান 25খন এখন 25খন বিজেপি আছিলে শতাংশ বিজেপি আছিলে তাতো এইবাৰ কিন্তু নীলা চিন দেখিব পৰা গৈছে হয় তাৰমানে ইয়াৰ পাইলটলৈ যাব পাইলটলৈ যাব বা তেওঁলোকৰ স্থানীয় যিজন যিগৰাকী মই নামটো পাহৰিছো যিগৰাকী ৰাজস্থানৰ কংগ্ৰেছৰ প্ৰেছিডেণ্ট গেহলট নহয় অন্য এগৰাকী কংগ্ৰেছৰ প্ৰেছিডেণ্ট ফাউতকৈ মোৰ নামটো মনলৈ অহা নাই গতিকে তেওঁলৈ চিৰা যাব কৰ্ণাটকলৈ আহোঁ চাওক কৰ্ণাটকত যি কৰ্ণাটকত তুমুল প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব বুলি কোৱা হৈছিল কৰ্ণাটকত আসনৰ সংখ্যা হৈছে 28খন যি 28খন আসনৰ ভিতৰত প্ৰায় 26খন চাগৈ যোৱাবাৰ বিজেপিলৈ গৈছিল কিন্তু গুৰুত্বপূৰ্ণ কথাটো হৈছে কৰ্ণাটকত কংগ্ৰেছৰ চৰকাৰ কৰ্ণাটকৰ কিন্তু এটা চৰিত্ৰ এই এটা চৰিত্ৰ যে চৰকাৰখন যদি কংগ্ৰেছৰ হয় কিন্তু মানুহে লোকসভাত কিন্তু বিজেপিলৈ সমৰ্থন আগবঢ়াইছে কিন্তু এইবাৰ চাওক এখন দুখন তিনিখন চাৰিখন পাঁচখন ছখন সাতখন আঠখন আঠখন সমষ্টিত 26খনৰ ভিতৰত 8খন সমষ্টিত তাত কংগ্ৰেছ আগবাঢ়ি আছে ঠিক এনেকুৱাকে যদি আপুনি এইটো ওড়িশা সম্ভৱ নে পশ্চিমবংগ উৰিষ্যাত এতিয়ালৈকে কিন্তু তাত দুটা আসনত বিজেপি আগবাঢ়ি আছে তিনিখন যদি আপুনি তিনিলৈ যাওঁ তেতিয়া তিনি হৈ গ'ল আপোনাৰ ধৰ্মেন্দ্ৰ প্ৰধানে সম্বলপুৰ যোৱাবাৰ বিজেপিত জিকিছিলে ধৰ্মেন্দ্ৰ প্ৰধান তাত 20% ট্ৰাইবেল আছে এইবাৰো কিন্তু বিজেপিৰ দখলত থাকি গ'ল সোতৰলৈ আহে অপৰাজিতা সাৰংগী সম্বিত পাত্ৰ আৰু ধৰ্মেন্দ্ৰ প্ৰধান তিনিগৰাকী বিজেপি প্ৰাৰ্থী এক নম্বৰ কিজানি প্ৰদীপ নেকি প্ৰদীপ পুৰোহিত বিজেপি তাতো আপোনাৰ সেইটো হল বৰগড় ছত্তীশগড়ৰ লগত লাগি আছে বৰগড় এই বৰগড়তো বিজেপি আগবাঢ়ি আছে তো যিসমূহ ঠাইত বিজেপি আগৰ পৰাই আছে তিনিজন শীৰ্ষ নেতা উৰিষ্যাৰ সেই তিনিখন তাতে আগবাঢ়ি আছে আপুনি যদি পশ্চিমবংগলৈ আমি যাওঁ পশ্চিমবংগলৈ যদি বহাই আনো তেতিয়াহ'লে আপুনি প্ৰথমতে অসমৰ ছাইডলৈ আহোঁ আলিপুৰদুৱাৰলৈ আহোঁ এইটো দুই নম্বৰত
দুই নম্বর সমষ্টিটো হইছে মুলমু মালদা উত্তর, মালদা উত্তর হয় মালদা উত্তর, তাত আপনি চাব যে বিশ শতাংশ সংখ্যা লঘু, বিশ শতাংশ সংখ্যা মুসলিম, চল্লিশ শতাংশ আছে, দলিত বিশ শতাংশ আছে, আর তাত আপনার বিজেপি আগবাড়ি আছে, যাবার খগেন মুর্মু এটা বা বিজেপি বা জিকিছিল, এইবারও বিজেপি আগবাড়ি আছে, সাত নম্বর লে হোক, সাত নম্বর খন চাও উপরে, হয় সাত নম্বর খন চাও, নাই হাইতে লেখে রব, সংখ্যালঘু সকল মা মাটি মানুষের দল মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, আর সেয়াই বিজেপিয়ে কয়ে আছে যে এইবার মুসলমান সকল হয়তো মোহ ভঙ্গ হয়েছে আর উলাই আছে, আর সেয়া হয়তো পরিলক্ষিত হয়েছে মালদা, মালদাত পরিলক্ষিত হয়েছে। আমি চাও হোক দুই নম্বর, হয় দুই নম্বর, দুই নম্বর যখনের কথা কৈছিল, দুই নম্বর আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার হ্যাঁ নিশ্চিত, মনোজ টিগ্গা, মনোজ টিগ্গা, মনোজ টিগ্গা বিজেপির পর জিকিছিল, এইবারও বিজেপির পর আগবাহি আছে, এত আপনি দলিত সকল আছে ত্রিশ শতাংশ আর আদিবাসী সকল আছে বিশ শতাংশ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সামগ্রিক ফিগারটা হয়েছে এখন দুখন তিনখন, ক্ষমা করব, এখন দুখন তিনখন চারিখন পাঁচখন, পাঁচখন বিজেপি আগবাড়ি আছে, এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট ন গেরুয়াকরণ হয়ে আছে, আটাইতকৈ ডাঙর কথা হল যদি ইয়ালে আহ বরপেটা, বরপেটা বরপেটা এজিপি আগবাড়ি আছে, বরপেটা এজিপি আগবাড়ি আছে, সেইটো মানে অবধারিত এজিপি আগবাড়ি, এবার নলবাড়ী, এবার বরপেটা হইতে নলবাড়ী, আমার হাজো এই সমূহ অঞ্চল লগ খাইছে গৈ, আর নলবাড়ীর সংখ্য ভোট তালে যাব, বরপেটার সংখ্যা আছে, যদিও বরপেটাত অকমান দেশি ভোটার আছে, এই দেশি ভোটার ধরা হয়েছিল যে কংগ্রেসের হয়ে থাকিব পারে বা মনোরঞ্জন তালুকদার হয়ে থাকিব পারে, কিন্তু নহয় এই দেশি ভোটার সকল হয়তো বিজেপির হইতে লগ হয়েছে, আপনি যদি মেঘালয় যায়, মেঘালয়তো যদি এখানে কোবা মেঘালয় দ্বিতীয় পরিসংখ্যা, কিন্তু মেঘালয় তুরাত আগাথা সাংমা আগবাহি আছে এনপিপি, মেঘালয় একটা ত্রিভিয়া দিব বিচারিছো প্রিয় দর্শক, শিলং সমষ্টিটোত হয়েছে এইবার সবতকৈ বেশি অতিরিক্তভাবে ভোট হওয়া সমষ্টি, 8% অধিক ভোটদান হয়েছে 2019 তুলনায়, আর অনুরূপভাবে ইয়ার বিপরীত ছবি এখন উত্তর পূর্বাঞ্চলের পর আছে নাগাল্যান্ডত, নাগাল্যান্ড যদি সমষ্টিত এনডিপিপির প্রার্থীজন জয়ী হয়েছিল 2014 আর 2019, নাগাল্যান্ডত এইবার 24% কম লোকে মতদান সাব্যস্ত করেছে, যত শিলংত 8% অতিরিক্ত লোকে মতদান সাব্যস্ত করেছে, শিলংত গণতান্ত্রিক এক আচরণের চানেকি দিছে, ইয়ার বিপরীতে কিন্তু নাগাল্যান্ডত কিন্তু গণতন্ত্রের প্রতি বিশ্বাস নথকার এক ইঙ্গিত পাওয়া গেছে নাগাল্যান্ডের ভোটার সকলের, প্রতিষ্ঠান বিরোধী ঢৌ এটা আছে 24%, হয় প্রতিষ্ঠান বিরোধী ঢৌ এটা বলে কব পারি, 24% কমে যাবে, ভালেমান কোটি নাগাল্যান্ডত সেসেশনিস্ট মুভমেন্ট গুলো হয়ে আছে বা এটিও সক্রিয় বিভিন্ন কারণ হব পারে, অন্য সময় বিশ্লেষণের বিষয়ে, নিলয় ধুবুরীত কংগ্রেস আগবাড়ি আছে, নগাঁওত আর কংগ্রেস আগবাড়ি আছে যোরহাটত, অর্থাৎ রকিবুল হুসেইন, প্রদ্যুৎ বড়ুলা আর গৌরব গগৈ এই মুহূর্তে লীন লৈ আছে, আর ইফালে ফণীভূষণ চৌধুরী বরপেটা লীন লৈ আছে, ইফালে দিলীপ শইকীয়া ওদালগুড়ি মঙ্গলদৈ লীন লৈ আছে, রঞ্জিত দত্ত আগবাড়ি আছে শোণিতপুরত, প্রদান বড়ো আগবাড়ি আছে লখিমপুরত, আর সর্বানন্দ সোণোৱাল আগবাড়ি আছে ডিব্রুগড়ত, আর ডিফুত আগবাড়ি আছে কি আছিল আগবাড়ি আছে, ইয়ার বিপরীতে শিলচর আগবাড়ি আছে শিলচর বিজেপি প্রার্থীগুলো, এটা মণিপুর পরিমল শুক্লবৈদ্য, শুক্লবৈদ্য ত্রিপুরাত দুখন আসন, দুখন আসন বিজেপি, এটা হয়ে গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী, ইফালে আছে বিজেপির বর্তমান ত্রিপুরার রজার বায়েক কিরিট দেব বর্মন, কিরিট দেব বর্মন, তার প্রতি তার সিপিআইএম ক্যান্ডিডেট আছে নর্থ ত্রিপুরাত রিয়াং, রিয়াংর বিপরীতে তার কিরিট দেব বর্মন আগবাড়ি আছে, আর ইফালে কিরিট দেব বর্মন, আর ইফালে আছে আপনার বিপ্লব দেব, শিলচর, শিলচর আগরপরাই বিজেপির দখলত, এইবারও বিজেপির দখলত থাকি গেল, এয়া আমি দেখাই আসিলো কিরেণ রিজিজু বর্তমানের মন্ত্রী আগবাড়ি আছে, আমি এতিয়াও অরুণাচল ইস্টর আমার ফলাফল অহা নাই, ফলাফল ফলাফল অহা নাই, নাগাল্যান্ডত এনডিপিপি আগবাড়ি আছে আঞ্চলিক দলটো,
মণিপুর আউটার মণিপুর আঞ্চলিক দলের নেতাজন আগবাড়ি আছে, ইনার মণিপুর কংগ্রেস আগবাড়ি, সেইটা একটা খুব চাবলগিয়া বস্তু যে ইনার মণিপুর কংগ্রেস আগবাড়ি আছে। কংগ্রেস মণিপুর 2023 মে মাহরপা যে গোষ্ঠীগত সংঘর্ষ, সেই সংঘর্ষ এতিয়ালেকে বর্তমানলেকে চলি আছে। বহু সময় তাত বিজেপির বিপক্ষে মণিপুরী মাইতিয়াসকলে কৈছে যে মণিপুরী বিজেপি সরকারখনে ট্রাইবেল মানুষের পক্ষ লৈছে, তেখেতসকল ইন্ডিজিনাস পক্ষ থকা নাই। বহুবার তেখেতসকলে কেন্দ্রীয় মন্ত্রীসকল তাত মাতিছিলে, অহা নাই, হয়তো তার বিক্ষোভ ইয়াত দেখিব পৰা যাব পারে। কিন্তু এই যদি যদি ইনার মণিপুর যদি হারিবলগিয়া হয় তেতিয়াহলে কিন্তু একটা ডাঙর সেটব্যাক মণিপুর বিজেপির বাবে। যদি যদি এটা প্রারম্ভিক, দিস জাস্ট এন ইনিশিয়াল ফিগার, এইটো আসলে আর মেইন ফিগার হব নোৱাৰে। কিন্তু এটা বর্তমান আপনার প্রায় 9 বাজিল, 1 ঘন্টা হবলে হল এই নির্বাচন, কিন্তু 4-5 ঘন্টাতে সকল স্পষ্ট হয়ে যাব, সকল স্পষ্ট হয়ে যাব, হয় স্পষ্ট হলে 300-400 পার হলে, 300-400 পার হলে যে বিপুল সহারি দেশবাসীয়ে বিজেপিক আগবহাইছে, যে এক্সিট পোলে এক্সিট পোলত আমি বারম্বার করে আইছিল, যে ছবি আমি এক্সিট পোলত দেখাইছিল, তারে প্রতিফলন কিন্তু আজি অ্যাকচুয়াল দিনত হয়েছে। এনডিএ 302টা আসনত আগবাড়ি আছে, আর ইন্ডিয়া অ্যালায়েন্স বা ইন্ডিয়া অ্যালায়েন্সে 173টা আসনত আগবাড়ি আছে, আর অন্যান্য 21টা আসনত আগবাড়ি আছে। কিছুমান মানে যেনে কাজিমুড়ি, সেই কানিমুজি তেনেকুৱাকে কিছুমান ইন্ডিয়া অ্যালায়েন্সের কি পার্টনার্স, কানিমুজি ইন্ডিয়া অ্যালায়েন্স আছে, বিজেডি বিজেডি আছে, তারপরে বদরুদ্দিন আজমলের দলটো আছে, এনেকে বহু দল আছে, যিবোৰ দল ইন্ডিয়াতো নাই, এনডিএতো নাই, তেনে ধরনের দলের প্রার্থী 21টা আছে। কিন্তু ইয়াত অসমৰ বেলিকা নিলয় গুরুত্বপূর্ণ, মই দুটো নর্থ ব্যাংক গুটেটো কিন্তু বিজেপি গুছি গল, নর্থ ব্যাংক গুটে বিজেপি গুছি গল, কার ডিস্ট্রিক্ট পড়া এখন এক নম্বরে, এ এ কি এক নম্বরে, এক নাগাল্যান্ড বিজেপি একবার এনডিপি একবার আছে, গোটে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের এই মুহূর্তে 4টা সমষ্টিত কংগ্রেস আগবাড়ি আছে। সেইকেইটা সমষ্টি আছে ইনার মণিপুর, তারপর যোরহাট, তারপর নগাঁও, তারপরে ধুবুরী, মানে 25খনত 4খন আসন বিজেপি আগবাড়ি আছে, বিজেপি আগবাড়ি আছে, বিজেপি আগবাড়ি আছে, বিজেপি প্লাস আগবাড়ি আছে। এটা মেঘালয়তো অকমান চাবলগিয়া বিষয়, মেঘালয় চাবলগিয়া বিষয়, কারণ এয়াই হব, কারণ যদি মেঘালয়ত মানে কোয়া হয়েছে যে মেঘালয় শিলং সমষ্টি, শিলং সমষ্টিত হয়তো এইবার উইনসেন্ট পালা, কংগ্রেসের উইনসেন্ট পালা, নহলে ভিপি বিডিপি বিপিপি বোর্ডার্স পিপুলস পার্টি, সেই পার্টির কিন্তু এইবার মানে সম্ভাবনাটা বেশি প্রবল, সম্ভাবনাটা বেশি প্রবল। এম্পরিন লিন্ডো এনপিপির ক্যান্ডিডেট, বর্তমান মন্ত্রী, হয়তো এইবার বিজয় মুখ নেদেখিব পারে, বিজয় মুখ নেদেখিব পারে। কিন্তু ইয়াতে একটা গুরুত্বপূর্ণ বা লক্ষণীয় দিকটি হয়েছে, ইয়াতে আগবাড়ি থকা নাই, ইয়াতে আগবাড়ি থকা নাই দরং ওদালগুড়ি সমষ্টিতে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, দরং ওদালগুড়ি সমষ্টিত কংগ্রেসের প্রার্থীজনে অগ্রগতি লাভ করেছে নিলয়, সেয়া ঘটিছে নেকি? দরং ওদালগুড়ি সমষ্টিত মাধব রাজবংশী, এসময় সাংসদ আছিল 90 দশকত বা 90 শেষৰ ফালে, এই মুহূর্তে টিভি আমার টিভি স্ক্রিনতো চাগে আপনাদের দেখা পাইছে, ডিজিটালি আমি ব্রেক করেছো, 8000 ফুটত অগ্রগতি লাভ করেছে মাধব রাজবংশী, ভালেমান লিড, ভালেমান লিড, ভালেমান লিড হয়েছে, সাগর অতি 1% এই ভিএম ফুল খাইছে বা 2% এই ভিএম ফুল খাইছে, হয়তো সেই হ্যাঁ পোস্টাল ব্যালট নহয়, যে সংখ্যালঘু অধিকৃত অঞ্চল আছে সেই অঞ্চলের ব্যালট বা ইভিএম ফুল খাইছে, ইভিএম ফুল খাব পারে। কিন্তু তাত কিন্তু বিপিএফ ক্যান্ডিডেট গৰাকীও কিন্তু খুব শক্তিশালী, দুর্গাদাস বড়ো যদি ভোট কাটা আরম্ভ হয়েছে, ভোট কাটিছে যদি, তেতিয়াহলে কিন্তু দিলীপ শইকীয়ার বাবে প্রত্যাহ্বান আছে। এয়া যদিও খুব খুব প্রবলভাবে এই যোৱা এসপ্তাহ যদি যদিও এই কথার উপর চর্চা হওয়া নাছিল, কিন্তু বিষয়টো আছিল, বিষয়টো আছিল যে দুর্গাদাস বড়ো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হব পারে, ডার্ক হাউস হব পারে, আর দুর্গাদাস বড়ো যদি ডার্ক হাউস হয় তেতিয়াহলে মাধব রাজবংশীর হয়তো ভাগ্য ফুলিব পারে, সেয়াই কিন্তু এটা বর্তমান লিড, ইনিশিয়াল লিড, 9টা বাজিছে, 1 ঘন্টা হয়েছে, একদম প্রারম্ভিক খবর, যে এই প্রারম্ভিক খবরত এখন আসনত কংগ্রেসত ইয়াত মাধব রাজবংশী আগবাড়ি আছে, হয় মাধব রাজবংশী আগবাড়ি আছে এই প্রারম্ভিক যে গণনা, সেই গণনা। আৰু অসমত যিমানেই কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী লাগিলে এনডিএ চৰকাৰ গঠন কৰক, অসমত যিমানেই কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী জয়ী হৈ যাব সিমানেই অসমৰ মুখ্যমন্ত্ৰী গৰাকীৰ কাৰণে টেনচন এটা কথা পাব, আৰু উত্তৰ প্ৰদেশলৈ যাব লাগিব। মই আৰু এটা কথা এইখিনিতে উত্তৰ প্ৰদেশলৈ যাব লাগিব, অকণমান অকণমান এইখিনিতে কৈ ল'ব বিচাৰিছিলোঁ যে আমি যিটো চাবলগীয়া ঠাই, এই ঠাই ভূতটো এতিয়ালৈকে অহা নাই, সেয়া হ'ল গুৱাহাটী, গুৱাহাটীৰ লিডটো অহা নাই, গুৱাহাটীৰ লিডটো অহা নাই, গুৱাহাটীত গুৱাহাটীত কিন্তু বিজেপি আগবাঢ়ি থকা বুলি দেখুওৱা হৈছে, দেখুওৱা হৈছে। আমি যে অসমলৈ এবাৰ যাওঁ, গুৱাহাটীৰ মই ৰিফ্ৰেছ কৰিলোঁ, ৰিফ্ৰেছ কৰাৰ পিছতো গুৱাহাটীত বিজেপিৰ প্ৰাৰ্থীজনে লিড লৈ থকা দেখুওৱা হৈছে, কিন্তু গুৱাহাটীৰ কাৰণে অপেক্ষা কৰিব লাগিব।
প্রিয় দর্শক, মানে পলাশক অনুরোধ জানাম এই ফিগারটি জুম করবলে। প্রিয় দর্শক মন করক, ইন্ডিয়া 182 এক্সিট পোলতক বেশি লিড কিন্তু ইন্ডিয়ায় লওয়া পরিলক্ষিত হয়েছে, আর ইয়াত কমি আছে, অপ্রত্যাশিত অপ্রত্যাশিত আর কমি আছে, কমি আছে ঘটিব বলি যদিও এই মুহূর্তে কংগ্রেসে কংগ্রেসে বহুবার কইছে যে ই এক্সিট পোল এক্সাক্ট পোল নহি হে, হে দিখে আগবাইছে নেকি নে ভূগোল খুব মনকালে খুব ফোনকাল হয়ে আছে। যদি ইংলিশ যদি একটা প্রভাব আছে যে মর্নিং শোজ দ্য ডে, আর ইফ দিস ইজ দ্য মর্নিং দেন হোয়াট শ্যাল বি দ্য ডে, দিনটো কেনেকুয়া হব পারে যদিও আমার ইয়াত রোড ওলোয়া নাই, কংগ্রেসের সূর্য উদয় হয়েছে নাকি কেনবা কেবাদ পুনৰ পরিসংখ্যাবোৰ পরিবর্তন হয়ে আছে, কিন্তু এক্সিট পোলে যে ধরনে ইন্ডিয়া অ্যালায়েন্স হোক বা কংগ্রেস প্লাস হোক দেখাইছিল এই এক ঘন্টা তাতকৈ কিন্তু কংগ্রেস প্লাসে ভাল ফলাফল প্রদর্শন করেছে। এন ডি এ 300 আসন স্পর্শ করে লিড লো আছে এই মুহূর্তে, কিন্তু এন ডি এ মন করব আসল কথাটো বা আসল গেমটো বিজেপি এককভাবে লাভ পায়। আমি উত্তর প্রদেশে যোৱা নাই, উত্তর প্রদেশে এবার গই লো, উত্তর প্রদেশ এখন গুরুত্বপূর্ণ রাজ্য, যখন রাজ্য 80 আসন আছে, যখন রাজ্য সরকার গঠন করার দিশ নির্ণায়ক ভূমিকা পালন করে সেই রাজ্যখনের বিশ্লেষণ আগবাব প্রয়াস করি। উত্তর প্রদেশের ঠাইত তেলেঙ্গানা আহিছে, উত্তর প্রদেশ আমি উত্তর গুজরাটত সব গুজরাটত এই মুহূর্তত এন ডি এ 30 আসন পাইছে, ইন্ডিয়া এলায়েন্সে 17 আসন লিড করে আছে। গুজরাটের পরিসংখ্যা যদি দেখাইছো কম যদি তেতিয়াহলে ফেজ 6ত আপনার এন ডি এ 27 আসনত আর 16 আসনত ইন্ডিয়া এলায়েন্সে লিড করে আছে, ফেজ 7ত 15 এন ডি এ লিড করে আছে, আর 17 আপনি উত্তর প্রদেশে আইছো, আমি উত্তর প্রদেশে মই উত্তর প্রদেশ রাজ্যখন বিচারি পোৱা নাই আমার হোম পেজত, সেই কারণে মই এই আসলতে গেরুয়া সেউজিয়া নীলা নীলাত একাকার হয়ে গেছে, সেই কারণে হয়তো মোজাইক হয়ে গেছে, যদি ইউনিকালার হয়ে থাকা নাই মোজাইক হয়ে গেছে, খুব রঙিন হয়েছে, কিন্তু ম্যাপখন কিন্তু খুব রঙিন আছে, পাঠ এইটু কথা মানিব লাগিব, প্রাথমিক এক ঘন্টাত কিন্তু ম্যাপ খুব রঙিন, পিছলে গিয়ে হয়তো একটা রঙে রঙি যাব পারে, কিন্তু প্রারম্ভিক এবার মাইনাস করে লোক এই মই উত্তর প্রদেশের টেলিখন এই ধরনের দেখাব বিচারিছো। উত্তর প্রদেশখন মই গণি দিও বিজেপি কেখন লিন্দ আছে, এখন দুখন তিনিখন চারিখন পাঁচখন ছখন সাতখন আটখন নখন দহ এগারো বারো তেরো চৈধ্য পনেরো ষোল সতেরো, এই মুহূর্তের উত্তর প্রদেশের 17 আসনত বিজেপি লিড লো আছে, ইয়ার বিপরীতে এসপিয়ে লিড লো, কংগ্রেসে এখন দুখন তিনিখন চারিখন চারিখন আসনত কংগ্রেস লিড লো থাকা, এই মুহূর্তের উত্তর প্রদেশের কারণে ডাঙর খবর, যে উত্তর প্রদেশত কংগ্রেসের শেষরটো দুর্গ রায়বেরেলি, সেই রায়বেরেলি এবার সোনিয়া গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা আগবহা নাই, এর বিপরীতে রাহুল গান্ধী আগবহাইছে, কংগ্রেসের উত্তর প্রদেশত ধূলিচ্ছাদ হয়ে গেছিল, মাত্র এখন আসন 2019 জয় হয়েছিল, কিন্তু এই মুহূর্তত বিভিএম খোলার এঘন্টার পিছত উত্তর প্রদেশত কংগ্রেসে কেখন এখন দুখন তিনিখন চারিখন আসন দিল্লি আছে, কোত কোত দিল্লি আছে নিলয় চাও আহক, এইটো হয়েছে আবাদ আবাদ রিজনত ফ্রম সীতাপুর সীতাপুর আবাদ রিজন হয় সীতাপুরের এখন সীতাপুরের আসন পূর্বতে কংগ্রেসের দখলতে আছিল, রাকেশ রাথর দখলত আছিল, তাত মুসলিম 20% আর দলিত 20% ভোটার আছে, আপনি যদি 53 যদি যাও সেইখনো কংগ্রেসের দখলতে অহা বারাবাঙ্কি বারাবাঙ্কি সমষ্টি, ভুল কারণ কংগ্রেসের দখলত থাকিব নালাগে, কংগ্রেসের দখলত এখনই আসন আছিলে, রায়বেরেলি আমি যদি কবার দেখিব পাও, রায়বেরেলি যদি আছে কবার 52 রায়বেরেলি হব নয়, এখন দক্ষিণ উত্তর প্রদেশ এখন রায়বেরেলি নহয়, 52 আসন আমি চাব বিচারিম, এলাহাবাদ এলাহাবাদ কংগ্রেসের দখলত কেতিয়াও নাই, সাগর পুরনি আমি রিফ্রেশ করব লাগিব, রিফ্রেশ করব লাগিব, তথ্য খনি রিফ্রেশ করব লাগিব, 295 সংখ্যা কিন্তু 295 খনত এনডিএ আগবাহি আছে, দর্শক প্রিয় দর্শক 295 খন আখনত এনডিএ আগবাহি আছে, আর ইন্ডিয়া ঘটক দলে ইন্ডি ঘটক দলে 190 মানে 200 হয়েছে গই, 200 হয়েছে গই, যে সমীক্ষা এক্সিট পলত আইছিল তাতকে কিন্তু বহু উপরত এই সংখ্যা, যদিও এই প্রারম্ভিক এয়া প্রথম ফেজর ভোট গণনা প্রায় শেষ প্রথম রাউন্ডের পিছত এয়া হল পরিসংখ্যা, কিন্তু কথাটো হল যে রাতিপুৱাই রাতিপুৱাই যি এটা আভাস আহিছে হেয়াই দিনটুলৈ বুলি দেশের, কিন্তু অঘটন ঘটার সম্ভাবনা কম, এটা আভাসে দেখা পোৱা গৈছে, অঘটন ঘটিবনে নাই আমি এই মুহূর্তত কব নোৱাৰো, কিন্তু এক্সিট পোলতকৈ বিপরীত ছবি এখন পোস্টেল বেলট শেষ হয়েছে, আপনার 9টা বাজিছে এটা মেইন বেলটের ইভিএম, প্রথম সাড়ে 8টা বাজাতে ইভিএম আরম্ভ হয়েছে, মানে আধা ঘন্টা পোস্টেল বেলট
পোষ্টেল বেলত মানে যে পরিসংখ্যা পাইছো প্রায় 22 লাখ মান পোষ্টেল সর্বভারতীয় পর্যায়ত, গতি পোষ্টেল বেলতর সমান্তরালকে ইভিএম চলি থাকবে, গতি পোষ্টেল বেলতর যে ফলাফল আর ইভিএমর ফলাফলের পিছত এই পরিসংখ্যা আমার হাতত এনডিএ 296 আর ইন্ডিয়া অ্যালায়েন্স 189, এনডিএ কিন্তু কমি আহি থাকা পরিলক্ষিত হয়েছে, অঘটন ঘটবে বলে এই মুহূর্তে কব পৰা না যায়, আমি আর কিছু সময় অপেক্ষা করার প্রয়োজন বা অবকাশ আছে। স্যার সমগ্র ভারতবর্ষ উত্তর প্রদেশের বেলিকাও যদি আপনি চাই, উত্তর প্রদেশের বেলিকা কিন্তু গেরুয়াতক নীলা আর সেউজিয়া কালার অধিক পরিলক্ষিত করব, অর্থাৎ এসপি আর কংগ্রেসের আসনত এসপি আর কংগ্রেস এই মুহূর্ত এক ঘন্টার পিছত বিজেপিতক বেশি বেশি আসনত লিড লো আছে। মধ্যপ্রদেশ চাও, আহিছে যে আইজল একমাত্র তাত কনস্টিটুয়েন্সি, আইজল কনস্টিটুয়েন্সি আইজল ইস্টত জেডপিএম জেডপিএমে আগবাহি আছে, জোরাম পিপলস মুভমেন্ট বর্তমান সরকারের সরকার থাকা দল হে অবধারিত, আর কিন্তু এটা কথা জেডপিএমে গৈ পেলায় এনডিএক সাপোর্ট নিদিবগৈও পারে, সেটো এটা ডাঙর কথা। জেডপিএমে গুৱাহাটী লোকসভা সমষ্টিত আপনার রাউন্ড ওয়ানত বিজেপিয়ে 5200 এটা দুধনৈর কথা কইছো, দুধনৈত প্রথম রাউন্ডের পাছত এটা কিন্তু বড় ডাঙর খবর, বিজেপিয়ে 5257টা ভোট পাইছে, কংগ্রেসে কেবল মাত্র 513টা ভোট পাইছে, পশ্চিম গোয়ালপাড়া সমষ্টিত বিজেপিয়ে পাইছে 5408টা ভোট, কংগ্রেসে পাইছে 1205টা ভোট। ধরা হয়েছিল নির্বাচনের সম্মুখ প্রাক্ষণত ধরা হয়েছিল যে দুধনৈ বা পশ্চিম গোয়ালপাড়া এইবর অঞ্চলত মীরাবর ঠাকুরে খুব উল্লেখনীয়ভাবে তার অগ্রগতি লাভ করব, কিন্তু ছবিখন বিপরীত, ছবিখন বিপরীত, দুধনৈত বড় বেয়াকই পরাস্ত হয়েছে বিজেপি কংগ্রেস, বিজেপির প্রার্থী তখেতে পাইছে 5257টা আর কংগ্রেসে কেবল মাত্র পাইছে 519টা। তো হ্যাঁ, এটা গুয়াহাটির কারণে কংগ্রেসের যে আশা আসে সে আশা কিন্তু হয়তো হয়তো আশা অনুরূপে গুয়াহাটি কংগ্রেসের ভাবে চেঁচা পানি পড়ব পারে, হয় মানে দুধনৈ ধরা, কারণ দুধনৈ তারপর এইফালে আপনি যদি বকো ছয়গাঁও দুধনৈ পশ্চিম গুয়াহাটি এইব অঞ্চলত মীরাবর ঠাকুর বা কংগ্রেসে কইছিলে যে ফলাফল খুব ভাল হব, মীরাবর ঠাকুর সকলে তার চিনি পায় বাই বাই বলে মাতে, আর সেই কারণে তারপরে অগ্রগতি লাভ করব, কিন্তু সেই ছবি এনে যেন কংগ্রেসে আশা করেছিল ঠিক অনুরূপে নাই হওয়া। এই মুহূর্তত এই মুহূর্তত প্রিয় দর্শক ডিব্রুগড়ের ব্রেকিং নিউজটি দিব বিচারিছো, ফার্স্ট রাউন্ডের পিছত খোৱাঙত খোৱাঙত অসম জাতীয় পরিষদ লুৰিণজ্যোতি গগৈ আর সর্বানন্দ সোণোৱালের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা, 3497টা ভোট লুৰিণজ্যোতি গগৈ আর 3967টা ভোট সর্বানন্দ সোণোৱালের, দুলিয়াজান দুলিয়াজানতো তুমুল প্রতিদ্বন্দ্বিতা লুৰিণজ্যোতি আর সর্বানন্দর মাজত, লুৰিণজ্যোতিয়ে পাইছে 3150টা ভোট আর সর্বানন্দ সোণোৱালে পাইছে 4090টা ভোট, টিংখং টিংখংত তুমুল প্রতিদ্বন্দ্বিতা পুনের বিজেপি আর অজাপর মাজত, লুৰিণে পাইছে 4218টা আর সর্বানন্দ সোণোৱালে পাইছে 5390টা, গতি এই প্রথম রাউন্ডের পিছত এই কেটা সমষ্টিত সর্বানন্দ সোণোৱালে অতিরিক্তভাবে কোরবাত 1000টা ভোটত আগবাড়ি আছে, কোরবাত 500 ভোটত আগবাড়ি আছে, কোরবাত পুনের 1000টা, অর্থাৎ 1000 2000 মাত্র 2500 ভোটত সর্বানন্দ সোণোৱাল প্রথম রাউন্ডত খোৱাং দুলিয়াজানের টিংখংত আগবাড়ি আছে, গতি তুমুল প্রতিদ্বন্দ্বিতা এই প্রতিদ্বন্দ্বিতা বিজেপিও হব বলে ভবা না, কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা তুমুল প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হয়েছে। গৌরব গগৈ পুনের গৌরব গগৈ প্রসঙ্গ, গৌরব গগৈ 3054টা ভোটত এই মুহূর্তে দিল্লী আছে, তুমুল প্রতিদ্বন্দ্বিতা ডিব্রুগড়ও তুমুল প্রতিদ্বন্দ্বিতা, সর্বানন্দ সোণোৱালের ভোটর মার্জিন কমিব পারে, আর যদি সর্বানন্দ সোণোৱালের ভোটর মার্জিন 1 লাখত কমি যায় তেওঁৰ যে গুৱাহাটী সমষ্টি রঙিয়াত বিজেপিয়ে 6681টা ভোট পাইছে, কংগ্রেসে কেবল মাত্র 3088টা ভোট পাইছে, আর তারপর কমলপুর কমলপুর বিজেপিয়ে 5475টা ভোট পাইছে, কংগ্রেসে কেবল মাত্র 2894টা ভোট পাইছে, কংগ্রেসের আশা অনুরূপে ভোট গুৱাহাটী সমষ্টিত হওয়া নাই, গুৱাহাটী মীরাবর ঠাকুরের যে যাত্রা সেই যাত্রা কিন্তু আধাতে থমকি রব যেন পায় এই প্রথম পর্যায়ের যে নির্বাচনী ফলাফল আহিছে সেই ফলাফল পরিলক্ষিত হয়েছে, সেইখিনি কিন্তু চাবলগীয়া বিষয়। হয়
কাজিরঙ্গাত গজনীয় তিরকি 7000 ফুটত আগবাড়ি আছে, পিছ পৰি আছে কামাখ্যা প্রসাদ ট্রাসা, সেয়া কিজানি সেই যে গোলাঘাট সরুপথাৰ বৰপথাৰ অঞ্চলত যে বাগিচা সমূহ আছে যত খ্রিস্টান সমুদায়ৰ ভোটার সকল আছে, হয়তো সেই অঞ্চলৰ ভোটাৰৰ ভোট সমূহ গণনা কৰা হৈছে, গণনা কৰা হৈছে। মানকাছাৰ অৱধাৰিতভাৱে মানকাছাৰ মন কৰক, মানকাছাৰ যে মানকাছাৰ সাউথ চালমৰা মানকাছাৰ জিলাৰ এটা বিধানসভা সমষ্টি, ধুবুৰী সমষ্টিৰ অন্তৰ্ভুক্ত, 98% মুছলমান সম্প্ৰদায়ৰ লোক, দেশী মুছলমান আছে আৰু পূৰ্ববংগীয় মুছলমান আছে। সেই সমষ্টিটোত বদরুদ্দিন আজমলে 1356টা ভোট পাইছে আৰু কংগ্ৰেছৰ ৰকিবুল হুছেইনে 3339টা ভোট প্ৰথম ৰাউণ্ডত পাইছে। এজিপিয়ে কিমান পাইছে? এজিপিয়ে 844টা। কুছৰ কথা মন কৰিব, জাবেদ ইছলামৰ গড় মানকাছা আৰু সাউথ চালমাৰা হল গড় সেই আৰু লগতে বিলাসীপাৰা, এই তিনিটা সমষ্টিতে জাবেদ ইছলামে ভোট গ্ৰহণ কৰা অধিক পোৱাৰ সম্ভাৱনা আছিল। আৰু আমি বাৰম্বাৰ কৈ আহিছো যে এইবাৰ দেশী ভোটসকলৰ ভোটাৰসকলেও কিন্তু বিজেপিৰ সৈতে নাই থকা, এইবাৰ কংগ্ৰেছক মানে তেখেতসকলে নিৰ্বাচিত কৰিছে। তাৰ কাৰণটো হ'ল যে আমি বাৰম্বাৰ কৈছোঁ, গোটেই সৰ্বভাৰতীয় স্তৰতো দেখা গৈছে, অসমতো দেখা গৈছে যে মুছলমান ভোট বা সংখ্যালঘু ভোটাৰসকল একত্ৰিতকৰণ হৈছে, কনচলিডেশ্যন হৈছে, আৰু কনচলিডেট হৈ কংগ্ৰেছৰ পক্ষত থিয় হৈ থকা এটা পৰিলক্ষিত হৈছে। আৰু তাৰে প্ৰতিফলন আমি যদি দেখোঁ, কি চাব বিচাৰে ইণ্ডিয়া, আমি জেনেৰেলটো চাব বিচাৰিছোঁ, ইণ্ডিয়াটো চাব বিচাৰিছোঁ, যদি ইণ্ডিয়াটো চাব বিচাৰিছে তেতিয়াহ'লে চব এয়া 290, 196 হয়। চ' এই এই যে এই যে এই যে এই যে গুজৰাটত সোমাইছে, ৰাজস্থান চাওক, ৰাজস্থান চাওক, ৰাজস্থান এতিয়া কিন্তু প্ৰায় নীলা হৈ আহিছে, পাঞ্জাব পাঞ্জাব প্ৰায় নীলা হৈ আহিছে, পাঞ্জাব অৱধাৰিত নহয়, অৱধাৰিত মানে আপৰ চৰকাৰ, কিন্তু এটা কথা মন ৰাখিব, আপৰ চৰকাৰ, আপৰ চৰকাৰ, আপে মাত্ৰ এখন ছিট পাই আছে তাত। হয়, আমি চাওঁ ৰাজস্থান, ৰাজস্থানত যি ৰাজস্থানত প্ৰায় 100% বিজেপিৰ দখলত আছিলে, ৰাজস্থান যদি পোনপটীয়াকৈ ওলাই, ইয়াত মই ৰাজস্থান যদি ওলাই চাবলগীয়া হয়, পোনপটীয়াকৈ ৰাজস্থান বিচাৰি পোৱা নাই, কাৰণে মই সেই ধৰণে ওলাই ৰাজস্থান ওলাল, ৰাজস্থান ওলাল, চক এই 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 ৰাজস্থান, বিজেপি 14, বিজেপি 14 আৰু ইণ্ডিয়া এলায়েন্স 10খন আসন, যি ৰাজস্থানত 2019ত এই কংগ্ৰেছ ইণ্ডিয়া এলায়েন্স বা কংগ্ৰেছৰ কোনো চিন চাপ নাছিল। মই ইয়াৰটো ফলনি কৰি দিওঁ, ৰাজস্থানৰ 2024ৰ পৰিসংখ্যা আমাৰ মাজত হয়, 2019 এবাৰ চাওঁচোন, আমি 2019 যদি এবাৰ চাওঁ, আমি 2019ত চাওক, 24খন আসন বিজেপিৰ পক্ষত, ইণ্ডিয়া এলায়েন্সৰ পক্ষত এখন আসন মাত্ৰ আৰু অন্যান্য নাই। এতিয়া 2024ত যদি চাই, 24 আৰু 1 আছিলে 2019ত, আৰু 2024ত যদি চাই, 2019 আহিছোঁ আমি, 2019 পৰিসংখ্যাবোৰ আপডেট হৈ আছে, ৰিয়েল টাইম আপডেট হৈ আছে, ৰাজস্থান আমি চালো, এইখন 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 যত এখন আছিলে তাত এতিয়া 10খন আসনত আগবাঢ়ি আছে, যত 24খন আছিলে তাত এতিয়া মাত্ৰ 14খনত আগবাঢ়ি আছে। ৰাজস্থানত এনে কি হৈছে, ৰাজস্থানত এনে কি হৈছে, বিজেপিয়ে কৈছিলে একেবাৰে যিটো ৰিচেণ্ট সমীক্ষা সেইমতে কৈছিলে যে যিবোৰ গড় আছে বিজেপি তাত বিজেপি স্খলন হৈছে, আৰু দক্ষিণত আৰু লগতে পশ্চিমত আৰু লগতে আমাৰ উত্তৰত মানে উত্তৰ পূবত তাত বিজেপিয়ে লাভ কৰিছে, এডভান্টেজ আছে। চ' সেয়ে হৈছে নেকি যে বিজেপি য'ত ৰুলিং ষ্টেট তাত বিজেপিয়ে মানে পিছ পৰি আছে। বিজেপিয়ে অতি সম্প্ৰতি চৰকাৰ গঠন কৰিছিলে যে কিছুদিনৰ আগতে নতুন মুখ্যমন্ত্ৰী শৰ্মা, নতুন মুখ্যমন্ত্ৰী, তেওঁ মুখ্যমন্ত্ৰী হৈছিলে, তাত এটা ফেক্টৰ হ'ব পাৰে বসুন্ধৰা ৰাজে সিন্ধিয়া ৰাজপুত লিডাৰ, হয় বসুন্ধৰা ৰাজে সিন্ধিয়া ৰাজপুত লিডাৰ, ৰাজস্থানৰ ৰাজপুতসকলৰ প্ৰভাৱ আছে, ৰাজপুতসকলৰ প্ৰভাৱ আছে, আৰু বসুন্ধৰা ৰাজেক এইবাৰ চাইডলাইন কৰা হ'ল, হয় নিৰ্বাচনী প্ৰচাৰ প্ৰক্ৰিয়াটো চাইডলাইন কৰা হ'ল, তাৰপিছত মুখ্যমন্ত্ৰী পদবীও তেওঁক প্ৰদান কৰা নহ'ল, তেওঁ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী আছিল, গতিকে তাৰপিছত নিৰ্লিপ্ত, নিষ্ক্ৰিয় বা সক্ৰিয় হৈ থকা পৰিলক্ষিত হোৱা নাছিল বসুন্ধৰা ৰাজে সিন্ধিয়া, গতিকে ৰাজপুত ফেক্টৰে ক্ৰিয়া কৰিলে নেকি, কাৰণ তাত ৰাজপুত ফেক্টৰ, জাত ফেক্টৰ, জাত ফেক্টৰ যথেষ্ট সক্ৰিয়, আৰু জাতসকল ক্ষোভিত হৈ আছিল বিজেপিৰ প্ৰতি সেই ফাৰ্ম ল কেইখনৰ কাৰণে, কৃষক আইন কেইখনৰ কাৰণে, গতিকে সেইবোৰ ফেক্টৰ বা সেইবোৰ বাৰ্তা যদিহে কংগ্ৰেছে সফলভাৱে ৰাইজৰ মাজলৈ লৈ যাব পাৰিছে, তেতিয়া কিন্তু তাৰ লাভালাভ কংগ্ৰেছে লাভ কৰিব পাৰে। 1 ঘণ্টা EVM খোলাৰ 1 ঘণ্টাৰ পিছত কিন্তু আমি এই এই ছবি সেইখন ছবিৰ প্ৰতিফলন দেখিছো, 9খন আসনত কংগ্ৰেছ নেতৃত্বাধীন ইণ্ডিয়া এলায়েন্সে এই সময়ত অগ্ৰাধিকাৰ লাভ কৰিছে, 15খন আসনত বিজেপি আগবাঢ়ি আছে, কিন্তু প্ৰথম পৰ্যায়ৰ খুব প্ৰথম পৰ্যায়ৰ কেতিয়াবা
সমাপ্ত করে পুনের কিছু সময়ের পিছনে আমি সংযুক্ত হম দক্ষিণের রাজ্য সমূহ এবার চাই লোক সর্বভারতীয় পর্যায়ে আমি খুলি ললো আমার হাতত 2024 মূল ফিগারটো কিন্তু আপনি সব তামিলনাড়ুত বিজেপি নাই রব মই অলপ ফরো কই দিও ফরো কইলে সুবিধা হবো সব আনিব হয় আহি আছে দক্ষিণের রাজ্য সমূহ আমি চাওয়া বিচারিম আর কোন যাব লাগবে দক্ষিণের রাজ্য সমূহ এই দক্ষিণের রাজ্য ইয়াত আপনি সব তামিলনাড়ুত আপনার মই জুম করবলে অনুরোধ জানাম পলাশক যদি ডাঙর হয় অলপ হব বাস হয় হয় ইয়াত চক আপনার তামিলনাড়ুত বিজেপি নাই হয় অন্ধ্রপ্রদেশত এক দুই তিন চারি পাঁচ ছয় অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ বিজেপিয়ে ভাল ফলাফল প্রদর্শন করব যদি পলাশে জুম করেছে অন্ধ্রপ্রদেশ যুক্ত হালধিয়া মার্কার দিয়া আছে সেই সময় হয়েছে টিডিপির আসন হয় এখন দুখন তিনখন চারিখন পাঁচখন ছখন সাতখন আটখন নখন এইবার টিডিপিয়ে ভাল ফলাফল কংগ্রেসের কিন্তু বেয়া নহয় কংগ্রেস তিন চারি পাঁচ নহয় এইখান তেলেঙ্গানা কংগ্রেসের ফলাফল কিন্তু অন্ধ্রপ্রদেশ ভাল নহয় ফলাফল ভাল নহয় কংগ্রেস শূন্য অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ইয়ার বিপরীত কেরালাতো নাই কেরালাত মাত্র এখন আসন কেরালাত মাত্র এখন আসন কেরালাত বিজেপি এখন দেখছে এখন এখন অগ্রগতি লাভ করেছে তামিলনাড়ু শূন্য আর এই কর্ণাটকাত কিন্তু বিজেপি এই মুহূর্তে কিন্তু কর্ণাটকাত ভাল ফলাফল প্রদর্শন করেছে যদি আমি কর্ণাটকলৈ যাও কর্ণাটকা লাদাখৰ একমাত্র সিট লাদাখৰ একমাত্র সিট বিজেপির দখলত আছে বিজেপি আগবাড়ি আছে হয় মই এতিয়া কর্ণাটকলৈ যাব বিচাৰিম জম্মু এন্ড কাশ্মীৰত এই ৰঙা কেখন কি পিডিপি নেকি জম্মু আৰু কাশ্মীৰত মানে কাশ্মীৰৰ এই দুখন জম্মু কাশ্মীৰত এই পৰিসংখ্যাটো সঠিক সঠিক নহয় কাৰণ জম্মু কাশ্মীৰত কাশ্মীৰত বিজেপিয়ে নিজৰ প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰা নাই হয় চাগে ইয়াত জম্মু দুটা সমষ্টি বাকীটা কাশ্মীৰৰ সমষ্টি গতিকে আঞ্চলিক দল মই যাব বিচাৰিম কৰ্ণাটকলৈ কৰ্ণাটক প্ৰায় বিৰোধী রাজস্থান আর গুজরাটত যিকেখন আসন হেরুয়াইছে তার কিছু গেইন এবার কর্ণাটকৰ প্ৰায় কৰিব বিজেপিয়ে কৈ আছিল যে সাউদার্ন স্টেটত এবার ইম্পর্টেন্স মোদিয়ে নিজে গৈ সেইদিনাখনো গৈ পেলাই আপনার রামেশ্বরমত গৈ রক মেমোরিয়াল বহি তেখেতে তিনিদিন ধ্যানত বহিছিলে তার আগতে গৈ পেলাই দক্ষিণৰ প্রতিটো মাহতে এটা এটা মন্দির ডাঙর ডাঙর মন্দিরত গৈ পেলাই তেখেতে নিজে পূজা অর্চনা করেছে সো সেই গতিকে এই কর্ণাটকাত এইবার বিজেপিয়ে ফোকাসেই করেছিল যে দক্ষিণ রাজ্য কেখন দখলত আহিব যদিও বাকি কেখন নাই কর্ণাটকত বিজেপিয়ে ফোকাস করার ইমান প্রয়োজন নাছিলে কারণ কর্ণাটকত বিজেপি পূর্বৰ পৰা সক্রিয় সরকার হয়েছিল ইত্যাদি ইত্যাদি কর্ণাটকত সক্রিয় ইয়েদুরাপ্পার সরকার আছে ইয়েদুরাপ্পার পুত্র এবার কর্ণাটকত বিজেপির সভাপতি বেঙ্গালুরু মনসুর আলী খান বেঙ্গালোর সেন্ট্রাল এই ফিগার কিটা সবে পুরোনা ফিগার এই ফিগার কিটার কথা আমি এই মুহূর্তে নাপাতো আমি যদি সামগ্রিকভাবে কর্ণাটকর প্রসঙ্গটো উল্লেখ করো কর্ণাটকত যাব বিচাৰিছো কর্ণাটক হল গেল এইখন কর্ণাটক হয় কর্ণাটক এইখন কর্ণাটক সব এই মুহূর্তের পরিসংখ্যা এনডিএ বিজেপি বিশখন আসনত আর কংগ্রেস আটখন আসনত কংগ্রেস এখন দুখন তিনখন চারিখন পাঁচখন আটখন আসনের অগ্রগতি লাভ করে আছে আর এক দুই তিন এই তিনখন আসনত খুব সম্ভব জেডিএসে অগ্রগতি লাভ করেছে কর্ণাটক আসনের সংখ্যা 28 28ৰ ভিতৰত বিজেপি আমি অসমক এবাৰ দেখুৱাই লৈ পেলাই দেখুৱাই সামৰিম কিন্তু পুনৰ সংযুক্ত হম দিলৈ ইন্টারেস্টিং হয়ে গেছে গোটেই খেলখন যি ধরনের ধরা হয়েছিল ওয়াক ওভার বিজেপির কিন্তু সেই ধরনের ওয়াক ওভার বিজেপি এই মুহূর্তে পোয়া নাই তুমুল প্রতিদ্বন্দ্বিতা এটিও কিন্তু কংগ্রেস আর বিজেপির মাজত 100খন কানায়া কুমার দিল্লিত পিছপৰি আছে মনোজ তিওয়ারি বিজেপি দিল্লিত আগবাড়ি আছে হয় দিল্লি ইস্টত ফণীভূষণ চৌধুরী আগবাড়ি আছে এবার চাইলো চাই আমি জয়ন্ত বসুমতারি ইউপিপিএল জয়ন্ত বসুমতারি যদিও সমীক্ষার মতে কৈছিলে যে হয়তো বিপিএফ কোকরাঝার দখল আহিব বর্তমান কিন্তু ইউপিপিএল আগবাড়ি আছে জয়ন্ত বসুমতারি আগবাড়ি আছে খাম্পা বরগড়ি পিছপৰি আছে বৰপেটাত ফণীভূষণ চৌধুরী আগবাড়ি আছে ধুবুরী রকিবুল হোসেন আগবাড়ি আছে গুৱাহাটীত কিন্তু অঘটন ঘটিল মীরা বৰঠাকুর জয়ী হব বলে কৈছে বহুত পিছপৰি আছে বহুত মার্জিনত দিখে কারণ যি সমূহ স্ট্রং হোল্ড আছিল স্ট্রং এরিয়া আছে তাতে পিছপৰি আছে তাতে পিছপৰি আছে গুৱাহাটীত মীরা বৰঠাকুর কল্পনা কৰিব নোৱাৰে আগবাঢ়ি থাকিব বলে দুধনৈত পিছপৰি আছে গোৱালপাৰা ইষ্টত পিছপৰি আছে
ছয়গাঁও ইত্যাদির খবর আমালে অহা নাই এতিয়ালৈকে। হয়, গতিকে যে কংগ্রেস স্ট্রং আছিল তাতে মীরাবর ঠাকুর পিছ পড়ে আছে, গতিকে পরাজয়ের দিকে বলে এই মুহূর্ত কলেও ভুল করে কোয়া নহব। দিলীপ শইকীয়া আগবাড়ি আছে দৰং ওদালগুৰিত, রঞ্জিত দত্ত আগবাড়ি আছে শোণিতপুৰত, প্রদান বৰুৱাই আগবাড়ি আছে লখিমপুৰত, আর নীলয়ে কৈছে প্রদান বৰুৱাই এবার অভিলেখ সংখ্যক ভোটে জয়ী হব। নির্লিপ্ত কথানুকোৱা সাংসদ প্রদান বৰুৱা, কিন্তু সাগৈ সমষ্টিবাসীর মাজত জনপ্রিয় যার পরিপ্রেক্ষিত অভিলেখ সংখ্যক ভোটত আগবাড়ি আছে, কিন্তু সংসদত কথা নকয়। ওচরে পুচরে আছে 10-10+ আর 2-5 তেনেকুৱা দিয়া আছে প্রায়, তেনেকুৱাকে এটা আভাস হৈছে করিমগঞ্জ, কিন্তু দেখুৱা হৈছে করিমগঞ্জ কংগ্রেস মানে হাফিজ আসিফ চৌধুরী, হাফিজ আসিফ চৌধুরী আগবাড়ি আছে, মাল্লা কৃপানাথ মাল্লায় এই মুহূর্তে আগবাড়ি পড়া নাই, যদিও কোয়া হয়েছিল যে 1-2-3-4 কংগ্রেস আগবাড়ি আছে, কংগ্রেসের ইয়াতকে বেশি আশাও করা নাছিল, গুয়াহাটী ধরে থাকছিল 50-50 রাখিছিল, কিন্তু এই 50-50 হওয়া নাই, এই এটা 70-90-10 হওয়ার পক্ষে দিকে আগবাড়িছে গুয়াহাটী। হয়, আর কংগ্রেস যদি গুয়াহাটীত চারিখনত বা অসমত চারিখন এখনো কংগ্রেসে পায়, তেতিয়া কংগ্রেস সুখী হব বা দুঃখী হওয়ার কোনো কারণ নাই। গতিকে যে কংগ্রেসক অপিনিয়ন পোলত ভোট গ্রহণ আরম্ভ হওয়ার জিরো শূন্য দিছিল, শূন্য দিছিল, শূন্য দিছিল, চারিখন আসন মানে 100% সফলতা। নাগাল্যান্ডত এনডিপিপিয়ে আসন গ্রহণ করিব, দখললে আনিব এনডিপিপিয়ে, মণিপুর যদি চাই মণিপুর ইনারত বিজেপি আহিব পারে, আর বাহিরত এনপিএফ এনডিএফ। আর একটা ব্রেকিং নিউজ দিব বিচাৰিছো, গৌরব গগৈ এতিয়াও লিডলৈ আছে 2518টা ভোটত, আর তিনিচুকীয়াত প্রথম রাউন্ড সমাপ্ত হয়েছে, বিজেপি 5,788টা ভোট আর নুরঞ্জ্যোতি গগৈ 3,825। আমি কৈছিলোঁ, আমি কৈছিলোঁ হে ডিফারেন্স থাকিব 1.5-2 লাখ বা 1.5-1.5 লাখ ভোটৰ ডিফারেন্স থাকিব। মার্গেরিটাত প্রথম রাউন্ডত নুরঞ্জ্যোতি গগৈৰ অগ্রগতি, মার্গেরিটাত নুরঞ্জ্যোতি গগৈৰ অগ্রগতি, অর্থাৎ হিমন্ত মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে যিমান মার্জিনত জয়ী হম বলে আশা করেছিল, সিমান মার্জিনত চাগে জয়ী হব নোৱাৰিব, তুমি তুমুল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন। শেষের ফলে নুরঞ্জ্যোতি গগৈ ভাল প্রত্যাহ্বান আগবাইছিল, শেষের ফলে ভাল প্রত্যাহ্বান আগবাইছিল। নীলয় সাগৰ এৰিম, আমি পুনৰ সংযুক্ত হম, 15-20 মিনিটের পিছত পুনৰ সংযুক্ত হম, আর কিছু আপডেট লৈ আর কিছু তথ্য লৈ আকৌ আগবাঢ়ি। এই মুহূর্তে এই যে আমার লাইভ সম্প্রচার ইউটিউব আর ফেসবুকত এই লাইভ সম্প্রচার সমাপ্ত করছো, আরো কিছু সময়ের পিছত আরো কিছু অগ্রগতির প্রার্থীর অগ্রগতির খবর লো আপনার সঙ্গে সংযুক্ত হম। এই মুহূর্তে রয়েছো, ধন্যবাদ, দিলে ধন্যবাদ, নমস্কার।